জহির লাজুক লাজুক মুখে বলল, স্যার আজ একটু সকাল সকাল বাড়ি যাব, একটা জরুরি কাজ। বলতে গিয়ে কথা জড়িয়ে গেল, গলার স্বর অন্যরকম শোনালো, কথার মাঝখানে খুব খুব করে কয়েকবার কাশলো, নাকের ডগা ঈষৎ লালচে হয়ে গেল। হেড ক্যাশিয়ার করিম সাহেব অবাক হয়ে তাকালেন, ব্যাপারটা কি? জহির মাথা নিচু করে অস্পষ্ট গলায় দ্বিতীয়বার বলল, একটা জরুরি কাজ। করিম সাহেবের দৃষ্টি তীক্ষ্ণ হলো। জরুরি কাজে বাড়িতে যাবে এটা বলতে গিয়ে লজ্জায় ভেঙে পড়ার অর্থ তিনি ধরতে পারলেন না। জহির অবশ্য এমনিতেই লাজুক ধরনের ছেলে, লজ্জার সঙ্গে আরও একটা অস্বস্তিকর জিনিস তার মধ্যে আছে, যার নাম বিনয়। সে বিনয়ও বাড়াবাড়ি বিনয়। হাইকোর্টের সামনে একবার জহিরের সঙ্গে দেখা, সে সাইকেলে করে কোথায় যেন যাচ্ছিল, করিম সাহেবকে দেখে আচমকা ব্রেক কষে নেমে পড়ল, বাকি পথটা সাইকেল টেনে পেছনে পেছনে আসতে লাগলো। করিম সাহেব বললেন, তুমি পেছনে পেছনে আসছো কেন? যেখানে যাচ্ছ যাও। অসুবিধা নেই স্যার। করিম সাহেব বুঝতে পারলেন এটা হচ্ছে জহিরের বিনয়ের একটা নমুনা। তিনি হেঁটে যাবেন আর জহির সাইকেলে তাকে পাস করে যাবে তা সে হতে দেবে না। তিনি বাধ্য হয়ে একটা রিক্সা নিলেন এবং জহিরের উপর যথেষ্ট বিরক্ত হলেন। তিনি মিতব্যয়ী মানুষ, অকারণে টাকা খরচ করতে তার ভালো লাগে না। ক্যাশ সেকশনে জহির 3 বছর ধরে আছে। এই 3 বছরে জহিরের বিখ্যাত বিনয়ের সঙ্গে তার অনেক পরিচয় হয়েছে, প্রতিবারই তিনি বিরক্ত হয়েছেন। শুরুতে তার মনে হয়েছিল জহিরের লজ্জা এবং বিনয় দুই এক ধরনের ভরং, যা প্রথম কিছুদিন থাকে তারপর আসল মূর্তি বের হয়। ইউনিয়ন টিউনিয়ন করে গায়ে চর্বি জমে যায়, তখন মুখের সামনে সিগারেটের ধোঁয়া ছেড়ে মেয়ে মানুষ বিষয়ককে রসিকতা করে হাহা করে হাসে। জহিরের বেলায় এখনও তা হয়নি, কে জানে হয়তো তার চরিত্রই এরকম। অফিস ছুটির 10 মিনিট আগেও যদি তার হাতে একটা মোটা ফাইল ধরিয়ে বলা হয়, জহির হিসেবটা একটু দেখে দাও তো, সে তৎক্ষণাৎ বলবে, জি আচ্ছা স্যার। বিনয়ী এবং ভদ্র মানুষেরা কাজে কর্মে সুবিধা হয় না, তারা সাধারণত ফাঁকিবাজ হয়। জহির সেরকম নয়, ক্যাশের কাজকর্ম সে শুধু যে বোঝে তাই না, ভালোই বোঝে। করিম সাহেব তার উপর অনেকখানি নির্ভর করেন। আজ অফিসে কাজের চাপ আছে, এয়ার এন্ডিং হিসাবপত্র আউটপুটে করতে হবে। করিম সাহেব অডিট ঝামেলা করতে পারে এমন সব ফাইলগুলি আলাদা করে রেখেছিলেন, ভেবেছিলেন ছুটির পরও কাজ করবেন, ক্রস চেকিং করবে জহির, অথচ বেছে বেছে আজই তার সকাল সকাল বাড়ি যেতে হবে, কোনো মানে হয়? করিম সাহেব বললেন, তুমি কি এখনই চলে যেতে চাও? জহির হাত কচলাতে লাগলো, তার কানের ডগাও এখন ঈষৎ লাল। করিম সাহেব বিস্মিত হয়ে বললেন, ব্যাপার কি? কিছু না স্যার। বাড়িতে কোনো অসুখ বিসুখ? জি না। বলতে কি কোনো অসুবিধা আছে? একটা বিয়ের ব্যাপার স্যার। বিয়ে? কার বিয়ে? জহির জবাব দিল না, ঘামতে লাগলো। তোমার বিয়ে? ঠিক বিয়ে না স্যার, মেয়ে দেখা। তোমার জন্য? জহিরের মাথা আরো নিচু হয়ে গেল। করিম সাহেব হাসি মুখে বললেন, এত লজ্জা পাচ্ছ কেন? এটা তো ভালো কথা, ইয়াং ম্যান বিয়ে করে সংসারী হবে, এ তো আনন্দের কথা। আজকাল ছেলেপুলেরা বিয়েই করতে চায় না, দায়িত্ব এড়াতে চায়, মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করবে অথচ বিয়ে করবে না। জহির আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে রইল। করিম সাহেব ফাইলপত্র গোছাতে শুরু করলেন। জহির না থাকলে তার থাকাও অর্থহীন, আজ তিনিও একটু সকাল সকাল ফিরবেন। করিম সাহেব ড্রয়ার বন্ধ করতে করতে বললেন, মেয়ে কোথায় দেখতে যাবে? যাত্রাবাড়িতে, মেয়ে ওর বড় চাচার সঙ্গে থাকে। যাত্রাবাড়ি তো অনেক দূর, যাবে কিসে? তোমার সাইকেলে করে নাকি? জহির রুমাল বের করে কপালের ঘাম মুছতে লাগলো। করিম সাহেব বললেন, অফিসের গাড়ি নিয়ে যাও না কেন? অফিসের কর্মচারীরা বিশেষ বিশেষ প্রয়োজনে গাড়ি নিতে পারবে, এরকম নিয়ম তো আছে। গাড়ি লাগবে না স্যার। লাগবে না কেন? পাওয়া গেলে তো অসুবিধা কিছু নেই। আমাকে দিবে না স্যার গাড়ি অফিসারদের জন্য। দাঁড়ো আমি মোজাফর সাহেবকে বলে দেখি, রিক্সা করে মেয়ে দেখতে যাওয়া আর গাড়ি করে দেখতে যাওয়া তো এক না, তাই না? করিম সাহেব উঠে গেলেন। জহির খুবই অবাক হলো, সে ভাবতেও পারেনি করিম সাহেব সত্যি সত্যি তার জন্য এতটা করবেন। তার ধারণা করিম সাহেব তাকে পছন্দ করেন না। গত বছর ইনক্রিমেন্ট লিস্টে তিনি তার নাম দেননি, অফিসের মধ্যে একমাত্র তারই কোনো ইনক্রিমেন্ট হয়নি, সে বড় লজ্জা পেয়েছিল। করিম সাহেব যেরকম হাসি খুশি মুখে ভেতরে গিয়েছিলেন সেরকম ফিরলেন না, ফিরলেন মুখ কালো করে। শুকনো গলায় বললেন, একটা গাড়ি নাকি গ্যারাজে আর অন্য গাড়িটার ড্রাইভার নেই। বলতে বলতে তিনি আরও গম্ভীর হয়ে গেলেন, থমথমে গলায় বললেন, ড্রাইভার নেই এটা নিতান্তই ফালতু কথা, দিবে না এটা হচ্ছে কথা। জিএম সাহেবকে বলবো, উনি একটা মিটিংয়ে আছেন। আমার গাড়ি লাগবে না স্যার, আপনার কিছু বলার দরকার নেই।
তুমি থাকো কোথায়? কল্যাণপুর। বাবা মা সঙ্গে আছেন না একাই থাকো? বাবা মা বেঁচে নেই স্যার। ও আচ্ছা আচ্ছা। করিম সাহেব খানিকটা বিব্রত বোধ করলেন। এই ছেলে তিন বছর ধরে তার সামনের টেবিলে মাথা গুঁজে কাজ করছে, অথচ তিনি তার সম্বন্ধে কিছুই জানেন না। ব্যাপারটা অন্যায় হয়েছে, খুবই অন্যায়। বাসা ভাড়া করে থাকো? জি স্যার। ভাড়া কত? 900 টাকা। বলো কি, 900 টাকায় বাড়ি হয়? ছোট বাসা, 2টা রুম, অনেক ভিতরের দিকে, গ্যাস নাই, তাহাই। যা টাকা পাও তাতে চলে, চলার তো কথা না। 2টা টিউশনই করি। অফিসের কাজের পরে টিউশনির ধৈর্য থাকে? উপায় কি স্যার? তা ঠিক, উপায় নেই বাঁচাই মুশকিল, তবু যে মানুষ বেঁচে আছে এটাই আশ্চর্য। আমি স্যার যাই? দাঁড়াও একটু, জিএম সাহেবের সঙ্গে কথা বলে নিই। কোনো দরকার ছিল না স্যার। একটু অপেক্ষা করলে ক্ষতি তো কিছু নেই। তুমি তোমার টেবিলে গিয়ে বসো খানিকক্ষণ, কিংবা যাও ক্যান্টিনে বসে এক কাপ চা খাও। জহির অস্বস্তি নিয়ে ক্যান্টিনে চলে গেল। অস্বস্তির কারণ হচ্ছে করিম সাহেব খুবই রকচটা ধরনের মানুষ, হঠাৎ হঠাৎ অসম্ভব রেগে যান। আজ তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মোজাফর সাহেবের সাথে একটা ছোটখাটো চাটাচাটি হয়েছে। জিএম সাহেবের সঙ্গেও হয় কিনা কে জানে, হওয়া বিচিত্র না। অফিস ক্যান্টিনে চা ভালো বানায়, কিন্তু আজকের চাটা মুখে দেয়া যাচ্ছে না, কেমন একটা বিস্বাদ, তিতকুটে ভাব। জহির সিগারেট ধরালো, সে দরজার দিকে মুখ করে বসেছে যাতে করিম সাহেবকে আসতে দেখলে চট করে ফেলে দিতে পারে। সিগারেটও ভালো লাগছে না, বরং মাথা ঘুরছে, মেয়ে দেখতে যাবার উত্তেজনায় এরকম লাগছে কিনা কে জানে। এই মেয়েটির আগে সে আরও দুজনকে দেখেছে, তখন এরকম লাগেনি। আজকের বাড়াবাড়ি উত্তেজনার কারণ হচ্ছে জহিরের মামা বলেছেন একটা আংটি সাথে করে নিয়ে নিও, পছন্দ হলে বিসমিল্লা বলে আংটি পরিয়ে দিলেই হবে। এঙ্গেজমেন্টের যন্ত্রণা মিটে গেল, তবে মেয়ে তোমার পছন্দ হবে, রূপবতী মেয়ে, একটু অবশ্য রোগা, তাতে কি, আজকালকার মেয়ে সবাই রোগা। আংটি জহির গতকাল কিনেছে, পাথর বসানো আংটি, এতটুকু একটা জিনিস দাম নিল 300 টাকা। রোগা মেয়েদের আঙুলও সরু সরু হয় কিনা কে জানে, অবশ্য না লাগলে অসুবিধা হবে না, দোকানে বলা আছে ওরা বদলে দেবে। জহির পকেট থেকে আংটির বাক্সটি বের করে আবার সঙ্গে সঙ্গে পকেটে ভরে ফেলল। করিম সাহেব হঠাৎ চলে এলে লজ্জায় পড়তে হবে। আচ্ছা, আংটিটা আগবারই কেনা ঠিক হয়েছে কি? যদি মেয়ে পছন্দ না হয়? পছন্দ নাও তো হতে পারে। অবশ্য জহিরের মন বলছে মেয়ে পছন্দ হবে, এর আগে যে দুজনকে সে দেখেছে তাদেরকে সে পছন্দ করেছে। প্রথম যে মেয়েটাকে দেখলো তার নাম আসমা, কি শান্ত স্নিগ্ধ চেহারা, চায়ের ট্রে নিয়ে খালি পায়ে ঘরে ঢুকেছিল, ঘরে ঢুকবার সময় চৌকাঠে হোঁচট খেল, একটা চায়ের কাপ উল্টে গেল। মেয়ের একটা চাচা বিরক্ত হয়ে বলল, এই কি যন্ত্রণা। চাচার কথা শুনে মেয়েটার মুখ লজ্জায় ফ্যাকাশে হয়ে গেল। জহিরের মনটা মায়ায় ভরে গেল, সে মনে মনে বলল, আহা বেচারি, এত পছন্দ হয়েছিল মেয়েটিকে, অথচ বিয়ে হলো না। কথাবার্তা ঠিকঠাক হবার পর হঠাৎ শুনল মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে সিলেটের চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ভালো একটা ছেলে পেয়ে মেয়ের বাবা মা রাতারাতি বিয়ে দিয়ে দিয়েছেন। মাসখানেক জহির খুব কষ্টে কাটিয়েছে, শুধু মেয়েটার কথাই মনে পড়ত। তিনবার তাকে স্বপ্নেও দেখল, একটা স্বপ্ন খুব অদ্ভুত, যেন তাদের বিয়ে হয়েছে। জহির বিয়ের পরদিন একটা চা বাগানে ম্যানেজারের চাকরি নিয়ে চলে গেছে। কি আশ্চর্য, একা একা আসমা সেই বাগানে এসে উপস্থিত। জহিরকে দেখে কান্না কান্না গলায় বলল, তুমি পারলে আমাকে ফেলে চলে আসতে, তুমি এত পাশান। জহির হাসতে হাসতে বলল, কি মুশকিল, আমার কাজকর্ম আছে না, চা বাগানের ম্যানেজারির যে কি যন্ত্রণা তা তো তুমি জানো না। আসমা এই কথা শুনে অনেকক্ষণ চুপ করে রইল, তারপর ফোপাতে ফোপাতে বলল, তুমি যদি এই মুহূর্তে সব ছেড়ে আমার সঙ্গে না আসো তাহলে কিন্তু আমি বিষ খাবো। এই দেখো, আমার শরীর আচলে বিষ বাধা আছে, স্বপ্নে ব্যাপারগুলি খুবই দ্রুত ঘটে, এই স্বপ্নেও তাই হলো। আসমা হঠাৎ শরীর আচল খুলে সবটা বিষ মুখে দিয়ে দিল। জহির চমকে উঠে দাঁড়ালো, করিম সাহেব কখন ঘরে এসে ঢুকেছেন সে বুঝতেই পারেনি। তুমি চলে যাও জহির, গাড়ি পাওয়া যায়নি, কিছু মনে করো না, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। জি না স্যার, মনে করার কি আছে? মনে করার অনেক কিছুই আছে, এখন এটা নিয়ে কথা বলতে চাই না, আচ্ছা তুমি যাও। করিম সাহেবের মুখ থমথম করছে, জহিরের অস্বস্তির সীমা রইল না। স্যার নিশ্চয়ই জিএম সাহেবের সঙ্গে কথা কাটাকাটি করেছেন, ব্যাপারটা ভালো হলো না। জহিরের মনে কঠিন একটা কাটা বিঁধে রইল, জিএম সাহেব লোক সুবিধার না, করিম সাহেবের সঙ্গে যদি কথা কাটাকাটি হয় তাহলে ব্যাপারটা তিনি সহজে ভুলবেন না এবং সুযোগ বুঝে শোধ তুলবেন।
আসলে আজকের দিনটি জহিরের জন্য খারাপভাবে শুরু হয়েছে। গত রাতে একটা পাউরুটি এনে রেখেছিল সকালে উঠে চায়ের সঙ্গে খেয়ে নেবে। সকালবেলা দেখা গেল পাউরুটি বাসি, মুখে দিয়ে থু করে ফেলে দিতে হলো। মুখে দেয়া যায় না এমন টক। বাসে আসবার সময় পাঁচটা টাকা শুধু শুধু চলে গেল, ভাঙতি ছিল না বলে কন্ডাক্টরকে পাঁচ টাকা দিয়ে দিয়েছে। কন্ডাক্টর বলল, না মনে সময় লইবেন, ব্যাপারটা সারাক্ষণে মনে ছিল অথচ সে নেমে গেল টাকা না নিয়ে। আজকের দিনে আরও কত অঘটন তার জন্য অপেক্ষা করছে কে জানে। হয়তো মেয়ে দেখে পছন্দ করে আংটি দেবার সময় মেয়ে বলবে, না না আমি আংটি পরব না। বিচিত্র কিছু না, এমন হতেই পারে। দ্বিতীয় মেয়েটির বেলায় ঠিক এই জিনিসটাই হলো। এই মেয়েটিকে সে দেখেছিল বাসা বোতে, তার ফুপার বাসায়। মেয়েকে দেখার আগেই সে তার ছবি দেখেছিল। ছবিতে সে ডোরা কাটা একটা শাড়ি পরে রেলিং ধরে দাঁড়িয়েছিল, হাসি হাসি মুখ, তবে চোখ দুটো বিষণ্ন। বিয়ের পর এই মেয়ে তার পাশে পাশে থাকবে, তার বাসা রেলিং ধরে ঠিক এই ভঙ্গিতে দাঁড়াবে, ভাবতেই কেমন যেন লাগে। জহিরের বাসায় রেলিং নেই। সে ছবি দেখার পর ঠিক করে ফেলেছিল বিয়ের পর রেলিং আছে এমন একটা বাড়িতে সে উঠে যাবে, ভাড়া যদি বেশি দিতে হয় দেবে, সবসময় টাকা পয়সার কথা ভাবলে তো হয় না। মেয়েটিকে চাক্ষুষ দেখে তার অবশ্য একটু মন খারাপ হয়েছিল। সে ছবির মতো সুন্দর না, তবু তাকে ভালো লাগলো। জহিরের মনে হলো এই মেয়ের মধ্যে মায়াভাবটা খুবই প্রবল, তার হাঁটা কথা বলা সবকিছুর মধ্যে কোমল একটা ব্যাপার আছে। তাকে দেখে মনে হয় এই মেয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলতে পারে না, তার সেই ক্ষমতা নেই। অথচ এই মেয়েটি কি না তাকে অপছন্দ করল। মেয়ের ফুপা জহিরের মামাকে বললেন, সব তো ঠিকঠাকই ছিল, তবে মেয়ে রাজি হচ্ছে না, খুব কান্নাকাটি করছে, মেয়ের মতের বিরুদ্ধে জোর করে কিছু করা ঠিক হবে না। তার সঙ্গে বিয়ে হতে পারে এই সম্ভাবনাতে একটা মেয়ে খুব কান্নাকাটি করছে, এটা ভাবতেও মন ভেঙে যায়। কয়েক রাত জহির ঘুমোতে পারল না। সে কি এতই নগণ্য, এতই তুচ্ছ? সে একটা ছোট চাকরি করে, তাতে কি সবাই কি বড় চাকরি করবে? আর চেহারা, তার চেহারা খুব কি খারাপ? তার চেয়ে খারাপ চেহারার ছেলেদের কি মেয়েরা পছন্দ করে বিয়ে করে না? এই মেয়েটার ছবি জহিরের ড্রয়ারে এখনো আছে, তার শোবার ঘরের 2 নম্বর ড্রয়ারে। এই ড্রয়ারে তার দরকারি কাগজপত্র থাকে, এইসব কাগজপত্র ঘাটতে গেলে প্রায় ছবিটা তার চোখে পড়ে, তখন বুকের মধ্যে হু হু করতে থাকে। ছবিটার উল্টো পিঠে ইংরেজিতে লেখা নুরুন নাহার, কে জানে হয়তো মেয়েটা নিজেই লিখেছে, সুন্দর হাতের লেখা। বিয়ে হলে সে তাকে নাহার বলে ডাকত। নাহারের বিয়ে হয়েছে কিনা কে জানে, বিয়ে হয়ে থাকলে তার স্বামী তাকে কি নাহার নামেই ডাকে? এই একটা তুচ্ছ জিনিস কেন জানি জহিরের খুব জানতে ইচ্ছা করে। তার মনে আরেকটা গোপন ইচ্ছাও আছে, একদিন সে নাহারদের বাড়িতে উপস্থিত হবে। নাহার চমকে উঠে বলবে, আপনি কি চান? কিছু চাই না, ছবিটা ফেরত দিতে এসেছি। কিসের ছবি? আপনি রেলিং ধরে দাঁড়িয়েছিলেন, সেই ছবিটা আপনার ফুপা আমাকে দিয়েছিলেন। এই জন্য কষ্ট করে এসেছেন? ছি ছি, আপনার কাছে থাকলেই হতো, ফেরত দেওয়ার কোনো দরকার ছিল না। আচ্ছা এনেছেন যখন, দিন। যাই তাহলে। যাবেন কেন, বসুন, চা খান। আর আপনাকে আরেকটা কথা বলা হয়নি। কি কথা? আপনাকে বোধহয় বরফুপা বলেছেন যে আপনাকে অপছন্দ করেছে, আসলে তা ঠিক না। আমি আপনাকে খুবই পছন্দ করেছিলাম, ওরাই রাজি হলেন না, মিথ্যা করে আমার নামে দোষ দিয়েছেন, আপনি কিছু মনে করবেন না। আমি কিছু মনে করিনি। এইসব কথা ভাবতে জহিরের খুবই ভালো লাগে, মাঝে মাঝে চোখে পানি পর্যন্ত এসে যায়। মনে হয় সে যা ভাবছে তাই সত্যি, আশেপাশের পৃথিবীটা সত্যি নয়। দুপুর 3টার দিকে জহির ঝিকাতলায় তার মামার বাসার সামনে উপস্থিত হল। জহিরের সঙ্গে তার মামা বদরুল সাহেবও যাবেন, তাদের যাবার কথা 5টার দিকে। 2 ঘন্টা আগে চলে আসায় জহিরের কেমন লজ্জা লজ্জা লাগছে, তারা কি ভাববে কে জানে। আরও কিছুক্ষণ পরে এলে কেমন হয়, কোন একটা চায়ের দোকানে ঘণ্টাখানিক কাটিয়ে আসা যায় না? সেটাই ভালো। জহির বসবার ঘরের বারান্দা থেকে চুপি চুপি নেমে গেল। বসবার ঘরের জানালার পাশে তরু দাঁড়িয়েছিল। তরু বদরুল সাহেবের মেজো মেয়ে, ইউনিভার্সিটিতে এইবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, বোটানিতে অনার্স। আজ তাদের একজন স্যার মারা যাওয়ায় ইউনিভার্সিটি একটা সময় ছুটি হয়ে গেছে। সে ভেবেছিল আরাম করে দুপুরে ঘুমাবে, অনেকক্ষণ বিছানায় শুয়ে থেকেও ঘুম না আসায় সে বসার ঘরে জানালার পাশে এসে দাঁড়ালো। ভাগ্যিস দাঁড়িয়েছিল, না দাঁড়ালে এই অদ্ভুত দৃশ্যটা দেখতে পেত না। জহির ভাই কেমন ঘামতে ঘামতে এলেন, দরজায় কড়া নাড়তে গিয়েও না নেড়ে কেমন চুপি চুপি নেমে গেলেন, যেন বিরাট একটা অপরাধ করেছেন। আশ্চর্য কাণ্ড, জহির ভাইকে দেখা গেল রাস্তার ওপাশে বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে ঢুকেছেন। তরু ভেবেছিল ঢুকেই বোধহয় বের হয়ে আসবেন, সে অনেকক্ষণ অপেক্ষা করল, জহির ভাই বেরুলেন না। তরুর খুব ইচ্ছা করছে ওই রেস্টুরেন্টে উঁকি দিয়ে দেখে ব্যাপারটা কি,
ইচ্ছা করলেও যাওয়া যাবে না। ওই রেস্টুরেন্টটা হচ্ছে বখা ছেলেদের আড্ডা। ওইসব বখাদের একজনের গানের গলা আবার খুব ভালো। স্কুল কলেজে মেয়েরা সামনে দিয়ে গেলেই সেই বখা গায়ক গান ধরে। দল বেঁধে মেয়েরা যখন যায় তখন এই গান উপেক্ষা করা যায়, কিন্তু একা একা যাওয়ার সময় গান শুনলে দুঃখে কষ্টে চোখে পানি এসে যায়। বখাগুলি দুপুরবেলা দুটো টেবিল একত্র করে তাস খেলে। জহির ভাই ওই বখাগুলির সঙ্গে কি করছে? তরুর মন অস্বস্তিতে ভরে গেল। ভাদ্র মাসের ঝাঝা দুপুরগুলি এমনিতেই ছমছম লাগে, আজ যেন আরো বেশি লাগছে। তরু বসার ঘর থেকে ভেতরের বারান্দায় এলো, সেখান থেকে শোবার ঘরে ঢুকলো। তার মা মেঝেতে একটা বালিশ পেতে ঘুমাচ্ছেন, তার মাথার উপর শাশা করে ফ্যান ঘুরছে, ফ্যানের বাতাসে তার মাথার চুলও উঠছে। এই দৃশ্যটা তরু খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। মিরু তরুর ছোট বোন, এবার ক্লাস 9-এ উঠেছে। সে এখন স্কুল থেকে ফেরেনি বলেই ঘর চমৎকার গোছানো। শেষ বয়সের মেয়ে বলে মিরুর মা শাহানা মেয়েকে কখনো কিছুই বলেন না। কেউ একটা কড়া কথা বললে তিনি ব্যথিত গলায় বলেন, এইসব কি, ও ছোট না। আদরে আদরে মিরুর অনেক ক্ষতি হয়ে গেছে বলে তরুর ধারণা। মিরু অসম্ভব জেদি এবং রাগী হয়েছে, একবার রাগ করে দুদিন ভাত না খেয়েছিল। তার চেয়েও সমস্যার কথা, ইদানিং তার বোধ হয় কোনো একটা ছেলের সঙ্গে ভাব হয়েছে। সেই ছেলের লেখা একটা কাঁচা প্রেমপত্র তরু উদ্ধার করেছিল। মাকে তা দেখাতেই তিনি বললেন, ও দোষ কি বল, জোর করে দিয়ে দেয়, ছেলেগুলি হচ্ছে বদের আড্ডি। তরু অবাক হয়ে বলল, তুমি মিরুকে কিছু বলবে না? বলবো, ধীরে সুস্থে বলবে, এত তাড়াহুড়োর কি, কিছু বলবো তারপর দেখবি রাগ করে ভাত খাওয়া বন্ধ করে দিবে, এটা আর এক যন্ত্রণা না। শাহানা কিছুই বলেননি। মিরুর কোনো অপরাধ তার চোখে পড়ে না, কোনোদিন হয়তো পড়বেও না, এবং একদিন দেখা যাবে মিরু একটা কাণ্ড করে বসেছে। তরু নিজের ঘর থেকে বের হয়ে পাশের ঘরে উঁকি দিল। এই ঘরটা আপাতত ফাঁকা, দেশের বাড়ি থেকে কেউ এলে থাকে। এখন মতির মা শুয়ে আছে, এই ঘরেও ফ্যান আছে, ফ্যান ঘুরছে ফুল স্পিডে। মতির মাকে সে ডাকলেন, এই মতির মা, মতির মা, কি আফা, একটু দেখে আসো তো চায়ের দোকানটা জহির ভাই বসে আছে কিনা। আচ্ছা আফা, বলেই মতির মা আবার ঘুমিয়ে পড়ল। মতির মাকে হাজার ডাকাডাকি করেও লাভ হবে না, সে ঠিকই সাড়া দেবে, তারপর আচ্ছা বলে আবার ঘুমিয়ে পড়বে। তরু বসার ঘরে এলো, জানালা দিয়ে তাকিয়ে রইল, কাউকে দেখা যাচ্ছে না। জহির ভাই কি চলে গেল নাকি? হঠাৎ তরুর চোখে পানি এসে গেল। ব্যাপারটা এত হঠাৎ হলো যে সে লজ্জায় অস্থির হয়ে পড়ল। কিন্তু তার মানে এই না যে কথা তার কথা ভাবতে গিয়ে চোখে পানি আসতে হবে। কি লজ্জার ব্যাপার, জহিরকে সে প্রথম দেখে 5 বছর আগে, সে তখন ক্লাস 8-এ পড়ে। কি কারণে যেন 2 পিরিয়ড পরেই স্কুল ছুটি হয়ে গেল। সে বাসে এসে গল্পের বই নিয়ে বসেছে, তার কিছুক্ষণ পরেই জহির হেস এসে উপস্থিত, হাতে একটা চামড়ার স্যুটকেস, সঙ্গে শতরঞ্জির একটা বিছানা, তার গায়ে হলুদ রঙের শার্ট, গলায় কটকটে লাল রঙের মাফলার। কাকে চান? ও, এটা বরকত সাহেবের বাসা। জি, ওনাকে একটু ডেকে দেবেন, আমি শ্যামগঞ্জ থেকে আসছি। আব্বা তো অফিসে। অফিসে কখন আসবেন? 5টা সাড়ে 5টার সময়। আচ্ছা তাহলে যাই, সালাম আলাইকুম। লোকটা তার মতো একটা বাচ্চা মেয়েকে সালাম আলাইকুম দিচ্ছে, কি আশ্চর্য! তরু খুব মজা লাগলো। সে বলল, আম্মা আছে, আমাকে ডেকে দেব? না, উনি আমাকে চিনবেন না, আমি আসবো 5:30টার সময়, স্যুটকেসটা রেখে যাই। ঠিক 5:30টার সময় আবার এসে উপস্থিত। তরু বলল, বাবা এখনো আসেননি, মাঝে মাঝে উনি তাস খেলতে যান, তখন ফিরতে দেরি হয়। কত দেরি হয়? তার কোনো ঠিক নেই, কোনো কোনো দিন রাত 8টা 9টাও বাজে। আচ্ছা আমি তাহলে 9টার সময় আসব। বসুন না, এখানে বসে অপেক্ষা করুন, মাকে ডাকি, উনি আমাকে চিনবেন না। আপনি আমাদের আত্মীয় হন? হ্যাঁ, সম্পর্কে তোমার ভাই হই। তাই নাকি? অর্থাৎ তোমার আব্বা চিনবেন। তোমাদের আদিবাড়ি শ্যামগঞ্জের রসুলপুর, মিয়া বাড়ি, একসময় খুব নাম করা বাড়ি ছিল, এখন অবশ্য গরিব অবস্থা। গরিব অবস্থা যে অবশ্য তাকে তা দেখেই বোঝাই যাচ্ছে। শীতের কাপড় বলতে গলার লাল রঙের মাফলার। জানুয়ারি মাসের প্রচণ্ড শীত মানুষটা একটা মাফলার দিয়ে সামলে দিচ্ছে কিভাবে কে জানে। তরু খুব ইচ্ছে করছিল জিজ্ঞেস করে, আপনার শীত লাগছে না? লজ্জায় জিজ্ঞেস করতে পারছিল না। বসুন না, আপনি কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবেন? জহির বসল, তার প্রায় সঙ্গে সঙ্গে বরকত সাহেব এসে পড়লেন। তার বয়স 53, দেখাচ্ছে তার চেয়েও বেশি। তিনি ইস্টার্ন প্যাকেজিং লিমিটেডের AGM। এই কোম্পানির অবস্থা বেশ ভালো, তবে কানা ঘুষে শোনা যাচ্ছে মালিকানা হাত বদল হবে।
নতুন মালিক কিছু লোকজন সবসময় ছাঁটাই করেন। বরকত সাহেবের ধারণা তিনি এই ছাঁটাইয়ে পড়বেন। এইসব কারণে কদিন ধরেই তার মন ভালো নেই, রোজ মুখ অন্ধকার করে বাড়ি ফেরেন। জহিরকে দেখে অপ্রসন্ন গলায় বললেন, তুমি কোথেকে? এই বছর বিএ পাশ করেছি মামা, চাকরির সন্ধানে এসেছি। এই কথায় বরকত সাহেবের মুখ আরো অন্ধকার হয়ে গেল। চাকরির কোনো খোঁজ পেয়ে এসেছো না এখন খুঁজবে? জি, এখন খুঁজবো, মফস্বল থেকে তো কোনো খোঁজ পাওয়া যায় না। বসো, আমি হাত মুখ ধুয়ে আসি। বিয়েতে সেকেন্ড ক্লাস পেয়েছি মামা। ভালো, খুব ভালো। চাকরির বাজারে অবশ্য বিএমএ কোনো কাজে লাগে না, সব ধরাধরি, এসে ভুল করেছ। বরকত সাহেব বাড়ির ভেতরে ঢুকলেন। কিছুক্ষণের মধ্যেই শাহানার সঙ্গে ছোটখাটো একটা ঝগড়া বেঁধে গেল। শাহানা চাচ্ছেন যেন এই ছেলেকে এক্ষুনি বলা হয় এই বাড়িতে থেকে চাকরি খোঁজা সম্ভব না। প্রথমত থাকার জায়গা নেই, দ্বিতীয়ত এই বাজারে একটা বাড়তি লোক পেশার প্রশ্নই ওঠে না। তিনি বললেন, রাতটা থাকুক, সকালে বুঝিয়ে সুঝিয়ে বললেই হবে। শাহানা বললেন, গ্রামের এসব মূর্খ ছেলে, এদের সরাসরি না বললে কিছুই বুঝবে না। ভাত খাওয়াতে চাচ্ছ খাওয়াও, তারপর বিশটা টাকা হাতে ধরিয়ে বিদায় করে দাও। এত রাতে যাবে কোথায়? রাত এমন কিছু বেশি হয়নি, কত বড় গাধা, বিয়ে পাশ করে ভাবছে লোকজন চাকরি নেই তার জন্য বসে আছে। এদের উচিত শিক্ষা হওয়া উচিত, লতায় পাতায় সম্পর্ক ধরে উঠে পড়েছে, এদিকে কাণ্ড জ্ঞান নেই। আচ্ছা, রাতটা থাকুক, সকালে বুঝিয়ে বলবো, বিপদে পড়েই তো আসে, আত্মীয়তার দাবি নিয়ে এসেছে। শাহানা অত্যন্ত বিরক্ত হলেন। তার বিরক্তির কারণও ছিল, গত মাসে একজন এসে 10 দিন থেকে গেছে, ফিরে যাবার ভাড়া পর্যন্ত ছিল না, 50 টাকা হাতে ধরিয়ে দিয়ে বিদায় করতে হয়েছে। তার আগের মাসে 2 জন এসেছিল চিকিৎসার জন্য, তারা থেকেছে 11 দিন। বরকত সাহেব হাত মুখ ধুয়ে বসার ঘরে ঢুকলেন। আবেগহীন গলায় বললেন, কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করো, সকালে কথা হবে। মামা, আমি তো এখানে কিছু খাবো না। খাবে না কেন? আমাদের শ্যামগঞ্জের একটা ছেলে থাকে নাজিমউদ্দিন রোদের একটা মেসে, তাকে বলে এসেছি তার সঙ্গে খাবো, ও অপেক্ষা করবে। ও আচ্ছা, আমি তাহলে মামা এখন উঠি। উঠবে মানে তুমি কি ওই মেসে উঠবে নাকি? জি, আগে চিঠি দিয়ে রেখেছিলাম। মেসে উঠতে চাও উঠবে, স্বাধীনভাবে থাকার একটা সুবিধা আছে, বাসা বাড়িতে সেই সুবিধা নেই, বাড়তি একটা লোক রাখার মতো অবস্থাও আমার নেই, তাহা না হলে। মামিকে একটু সালাম করে যাই, ওনার সঙ্গে দেখা হয় নাই কখনো। শাহানার মুখের অপ্রসন্ন ভাব এখন আর নেই, তিনি বেশ আন্তরিক সুরেই বললেন, এত রাতে না খেয়ে যাবে সেটা কেমন কথা, যা আছে খেয়ে যাও, আরেকদিন এসে খাবো। আমি আমার এই স্যুটকেসটা রেখে যাই, কিছু দরকারি কাগজপত্র আছে, মেসে রাখা ঠিক না, বাচ্চাগুলির জন্য সামান্য মিষ্টি এনেছিলাম, পাশের মিষ্টি, বিএ পাশ করেছি, সেকেন্ড ক্লাস পেয়েছি মামি। বাহ, ভালো তো, মিষ্টি আনার কোনো দরকার ছিল না। কি যে বলেন মামি, আত্মীয় বলে তো আপনারাই আছেন, আর তো কেউ নেই, বড় ভালো লাগলো। এই শীতে একটা শার্ট গায়ে দিয়ে আছো, ঠান্ডা লাগছে না তোমার? শার্টের নিচে সোয়েটার আছে মামা, একটু ছেঁড়া, এই জন্য ভেতরে পড়েছি, তাছাড়া মামা ঢাকা শহরে শীত একেবারেই নাই। রাতে খাবার টেবিলে বরকত সাহেব গম্ভীর হয়ে রইলেন। খাওয়ার শেষ পর্যায়ে নিচু গলায় বললেন, বেচারা দেখা করতে এসেছিল, আর কত কথাই না বললে তুমি। কঠিন কথা আমি কি বললাম, যা সত্যি তাই বলেছি, এক একজন আসে আর সিন্দাবাদের ভূতের মতো চেপে বসে, তোমার মনে থাকে না? সবাই তো আর একরকম না। সবাই এরকম, তোমার জহিরও আলাদা কিছু না, 2 দিন পরে টাকা পয়সা ফুরিয়ে যাবে, এসে তোমার উপর ভর করবে। নাও তো করতে পারে। স্যুটকেস রেখে গেছে কি জন্য তাও বোঝো না? রেখে গেছে যাতে সহজে আবার ঢুকতে পারে। স্যুটকেস রেখেছে পরে তার দরকারটা কি? কোনো কোহিনুর হীরা তো আর স্যুটকেসে আছে যে স্যুটকেস রেখে যেতে হবে? তুমি সব কিছু বড় বেশি বোঝো। বেশি বোঝাটা কি অন্যায়? হ্যাঁ, অন্যায়। যতটুকু বোঝার ততটুকু বুঝতে হয়, তার বেশি না। শাহানা কঠিন চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে চেয়ার ছেড়ে উঠে পড়লেন। তরুর বড় বোন অরু তখন ক্লান্ত গলায় বলল, তোমরা কি শুরু করলে, রোজ ঝগড়া, খারাপ লাগে তো। খারাপ লাগলেই বাড়িতে পড়ে আছিস কেন, চলে যা। তাই যাবো মা, সত্যি সত্যিই যাব। অরু তখন কলেজে পড়ে, লালমাটিয়া কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্রী, সবসময় বিষণ্ন হয়ে থাকে, এই বিষণ্ণতার কোনো কারণ কেউ জানে না। অরুর স্বভাব অসম্ভব চাপা, তার চরিত্রের মধ্যেও কিছু অস্বাভাবিকতা আছে। কলেজে যাবার জন্য তৈরি হয়েছে, গেট পর্যন্ত গিয়ে হঠাৎ ফিরে এলো, শান্ত গলায় বলল, আজ কলেজ যেতে ইচ্ছে করছে না মা। শরীর খারাপ নাকি? না, শরীর ঠিক আছে। অরু নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল, এই দরজা সারাদিনেও খোলা হল না। অরুর তখন নিজের একটা ঘর হয়েছে, স্টোর রুমটাকে সে ঘর বানিয়ে নিয়েছে, পায়রার খুপরির মতো একটা ঘর,
ছোট্ট একটা জানালা, না আছে আলো না আছে বাতাস, তবু সে এই ঘরেই আছে, এইটাই তার ভালো লাগে। শাহানা পৃথিবীর কাউকেই পরোয়া করেন না, কিন্তু কোনো বিচিত্র কারণে বড় মেয়েকে সমীহ করেন, অনেকখানেই করেন। অরুষ স্বভাবই হচ্ছে মা যে ব্যাপারটা পছন্দ করেন না সে তাই করবে। শাহানা একদিন বললেন, রোজ শাড়ি পরে কলেজে যাস কেন? এখন তো শাড়ি পরার বয়স হয়নি, যখন হবে তখন পরবি। এখন পরলে অসুবিধা কি? বড় বড় দেখায়, বড় বড় দেখালে অসুবিধা কি? তুই বড় যন্ত্রণা করিস অরু, তুমিও বড় যন্ত্রণা করো মা। অরু সেদিন থেকেই পুরোপুরি শাড়ি পরা শুরু করলো। নতুন একটা কামিজ বানানো হয়েছে, একদিন মাত্র পরা হয়েছে, ওটিও সে ছুঁয়ে দেখবে না। শাহানা জহিরকে বাড়িতে রাখবে না, শুধুমাত্র এই কারণে অরু উঠে পড়ে লাগলো যেন জহির এ বাড়িতে থাকে। শাহানা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, ওর থাকার জায়গা আছে, বন্ধুর সঙ্গে উঠেছে, ওকে জোর করে এখানে আনতে হবে। বন্ধুর সঙ্গে আছে বাধ্য হয়ে, আমরা ওর আত্মীয়, আমরা ওর সুবিধা অসুবিধা দেখব না? এরকম লতায় পাতায় আত্মীয় দেখলে তো চলে না। কেন চলবে? চলবে না, মেয়ে বড় হয়েছে, একটা পুরুষ মানুষ হুট করে ঘরে ঢুকবে তা কি সম্ভব? পুরুষ মানুষ কি বাঘ নাকি যে বড় মেয়ে দেখলেই চিবিয়ে গিলে ফেলবে? তুই কেন শুধু শুধু ঝগড়া করিস, তোর সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই, এরপরে যখন ছেলেটা আসবে তখন তাকে বলবে এ বাড়িতে থাকতে। জহির থাকতে রাজি হলো না, এই ব্যাপারটা শাহানাকে বিস্মিত করলো। তিনি ধরে নিয়েছিলেন বলা মাত্র সে বিছানা বালিশ নিয়ে চলে আসবে। শাহানা যখন আসতে বললেন তখন সে লাজুক ভঙ্গিতে বলল, খুব বিপদে পড়লে তো আসতেই হবে, না এসে যাবো কোথায়, আত্মীয় বলতে তো এক আপনারাই আছেন। বলা রইল অসুবিধা মনে করলে আসবে। জি আচ্ছা, ছুটির দিন চলে আসবে, খাওয়া দাওয়া করবে। আচ্ছা, চাকরি বাকরির কোনো সুবিধা হলো? খোঁজ করছি, তবে দুটা টিউশনই জোগাড় করেছি। বলো কি, এর মধ্যে টিউশনও জোগাড় করে ফেলেছ? আমার বন্ধু জোগাড় করে দিয়েছে। একদিন তোমার বন্ধুকে নিয়ে এসো। আচ্ছা, ওইদিকের ছোট ঘরটা আমার বড় মেয়ে থাকে, ওর মেজাজ টেজাজ খুব খারাপ, তুমি যেন আবার হুট করে ওর ঘরে ঢুকবে না। জি না, ঢুকবো না, মেজাজ খারাপ কেন? জানি না, মেজাজের যন্ত্রণায় আমরা অস্থির। আরেকটা কথা, ওই দিন শুনলাম মিরুর সঙ্গে তুমি তুই তুই করে কথা বলছো। গ্রামের ছেলেরা বাচ্চাদের সঙ্গে তুই তুই করে কথা বলে তা আমি জানি, তুমি এটা করবে না। জি আচ্ছা। জহির প্রতি শুক্রবার আসতে শুরু করলো, খুব সকালে আসে, সারাদিন থেকে সন্ধ্যাবেলায় চলে যায়। ছুটির দিনের বাইরের একটা মানুষ যে এসে সারাদিন থাকে এটা বোঝাই যায় না। পুরোপুরি নিঃশব্দ একটা মানুষ, বসার ঘরে চুপচাপ বসে আছে কিংবা বারান্দায় মোড়াতে মাথা নিচু করে তাকিয়ে আছে উঠানের ঘাসের দিকে। কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেবে, জিজ্ঞেস না করলে মুখ তালাবন্ধ। একদিন দেখা গেল একটা খুরপি কিনে এনেছে, উঠানের ঘাস তুলে কি যেন করা হচ্ছে। কি করছো তুমি? কিছু না মামি। মাটি কোপাচ্ছ কেন? কয়েকটা গাছ লাগিয়ে দিচ্ছি, গাছপালা নেই, জায়গাটা কেমন ন্যাড়া ন্যাড়া লাগে। পরের বাড়িতে গাছ লাগিয়ে লাভ নেই, তুমি এসব রাখো তো। আচ্ছা, রেশন এনে দাও, পারবে আনতে? জি পারবো। ছুটির দিনে ছোটখাটো কাজের ভারগুলি আস্তে আস্তে তুলে রাখা হতে থাকে জহিরের জন্য। এইসব কাজের ফাঁকে ফাঁকে দেখা যায় এক চিলতে উঠানোর বিভিন্ন জায়গায় ছোটখাটো গাছ। গাছগুলো জহিরের মতোই প্রায় অদৃশ্য, এরা যে আছে তা বোঝাই যায় না। তারপর একদিন বেগেনভিলিয়ার লতানো গাছ ছাদে উঠে গাঢ় কমলা রঙের পাতা ছেড়ে দিল। দক্ষিণের উঠোনের কোনার দিকের গোলাপ গাছগুলো অবশ্য আরও আগেই গোলাপ ফোটাতে শুরু করেছে। দুবছরের মাথায় জহিরের একটা চাকরিও হয়ে গেল। বড় এক প্যাকেট মিষ্টি নিয়ে একদিন এসে মামা মামিকে সালাম করল। বরকত সাহেব বললেন, চাকরি জোগাড় করে ফেলেছ, ভালো, খুব ভালো। তুমি দেখি অসাধ্য সাধন করলে। তেমন কিছু না, প্রাইভেট ফার্ম। প্রাইভেট ফার্মে ভালো, সরকারি চাকরি আর কয়জন পায় বলো? খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। এবার বাসা ভাড়া করে টাকা পয়সা জমাও, বিয়ে টিয়ে করো, সারা জীবন কষ্ট করেছো, এখন সুখ পাও কিনা দেখো। জহিরের চোখে পানি চলে এসেছে। আপনার এখানে যে আদর পেয়েছি এই কথা আমি সারা জীবন ভুলবো না। বরকত সাহেব খুব অবাক হয়ে গেলেন, কি ধরনের আদর এই ছেলেকে করা হয়েছে তা বুঝতে পারলেন না, খানিকটা লজ্জিত বোধ করতে লাগলেন। চাকরি পাওয়ার পর জহিরের এবাড়িতে আসা যাওয়ার পরিমাণ কিছু বাড়ল, কিছুদিন ছাড়াও তাকে দেখা যেতে লাগলো। হাতে নানান টুকিটাকি, যেমন একটা বেতের মোড়া কারণ আগেরটা নষ্ট হয়ে গেছে, একটা হাতুড়ি কারণ এবাড়িতে হাতুড়ি নেই, এক বান্ডিল দড়ি, একবার এক চুনকামওয়ালা মিস্ত্রি ধরে আনলো বাড়ি চুনকাম করে দেবে। শাহানা বিরক্ত হয়ে বললেন, পরের বাড়ি আমি নিজের পয়সায় চুনকাম করব কেন? জহির লাজুক গলায় বললেন, টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না মামি। চিন্তা করবো না মানে টাকা পয়সা কে দেবে তুমি? জহির মাথা নিচু করে রইল। শাহানা তীব্র গলায় বলল, তুমি টাকা পয়সা দেবে কেন, কি অদ্ভুত কথা।
তাহলে মামি থাক, ওকে চলে যেতে বলি। হ্যাঁ বলো। শুধু অরুর ঘরটা চুনকাম করে দিক। শাহানার দৃষ্টি তীক্ষ্ণ হলো। জহির মৃদুস্বরে বলল, অরু ওই দিন বলেছিল তার ঘরের দেয়ালগুলো বড় নোংরা, তার নাকি ঘেন্না লাগে। এই শুনেই তুমি চুনকামলা নিয়ে এসেছো? বল ওকে চলে যেতে বলো। জি আচ্ছা। শাহানার মনে একটা সন্দেহ দেখা দিল। জহির যে এত ঘন ঘন এখানে আসে তার মূল কারণ অরু নয় তো? কি সর্বনাশের কথা! বরকত সাহেবের সঙ্গে তিনি ব্যাপারটা নিয়ে আলাপ করলেন। বরকত সাহেব হেসে উড়িয়ে দিলেন, কি যে তুমি বলো, কোনো দিন কথাই বলতে দেখলাম না। এখানে হয়তো কথা বলে না, কিন্তু বাইরে। বাইরে কথা বলা বলির সুযোগ কোথায়? বাজে ব্যাপার নিয়ে তুমি চিন্তা করবে না। শাহানা খুব ভরসা পান না। বাইরে দেখা সাক্ষাতের ব্যাপারটা পুরোপুরি বাদ দেওয়া যায় না। ওর বিশাল মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, তাকে বরিশালে আনা নেয়ার দায়িত্ব পালন করে জহির। তখন কি তাদের কোনো কথাবার্তা হয় না? গ্রামের এইসব মিনমিনে ধরনের ছেলে ভেতরে খুব সজাগ, কি চাল চালছে কে জানে। তাছাড়া তিনি লক্ষ্য করেছেন, জহির শুধু যে মিরুর সঙ্গে তুই তুই করে বলে তাই না, অরুর সঙ্গেও বলে। এইসব আলাপে গভীর অন্তরঙ্গতার ছোঁয়া থাকে। এত কিসের খাতে? ব্যাপারটা পরীক্ষা করার জন্য একবার কায়দা করে বললেন, জহির অরুকে বিয়ে দেওয়ার কথা ভাবছি, একজন ছেলেও মোটামুটি পছন্দ হয়েছে, ডাক্তার ছেলে। জহির ভাত কাটছিল, মুখ না তুলেই বলল, তাহলে তো ভালোই হয় মামি, শিগগিরই বিয়েটা দেবো, তোমার অনেক খাটাখাটনি আছে। জহির কিছু বলল না, যেভাবে খাচ্ছিল সেভাবেই খেয়ে চলল। শাহানার এই লক্ষণ ভালো লাগলো না। তাছাড়া তার কাছে মনে হলো কথা শুনে জহির একটু মন মরা হয়ে গেছে। খাওয়া শেষ করে সে সেদিন আর অপেক্ষা করল না, অন্যদিন বেশ কিছুক্ষণ থাকে। শাহানার বুক কাঁপতে লাগলো। তার দুশ্চিন্তার কোনো কারণ ছিল না। এই ঘটনার 15 দিনের মাথায় অরু কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলল, তাদের লালমাটিয়া কলেজের ইতিহাসের একজন টিচারকে। বিয়ে হলো বরিশালে। অরু মেডিকেল কলেজ হোস্টেল থেকে চিঠি লিখে সব জানালো। ইতিহাসের ওই শিক্ষকের নাম আজাহার হোসেন, ভদ্রলোক বিবাহিত, বয়স 40-এর ওপর, তার বড় ছেলে ক্লাস 6-এ পড়ে। ভদ্রলোকের স্ত্রীর সুন্দর স্নিগ্ধ চেহারা। এই সুন্দর স্নিগ্ধ চেহারার মেয়েটি অরুর বাসায় এসে কঠিন গলায় এমন সব কথা বলতে লাগলেন যে শাহানার ইচ্ছে করলো নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দেন। অরু এখন ঢাকাতেই আছে, তার ডাক্তারি পড়া বন্ধ, সে একটা কিন্ডার গার্ডেনে মাস্টারি করে এবং আজহার হোসেনের সঙ্গে জীবনযাপন করে। সেই জীবন কেমন এবারের কেউ জানে না। অরুর সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই। এ বাড়িতে অরুর ব্যবহারের প্রতিটি জিনিস নষ্ট করে ফেলা হয়েছে। শাহানাকে কেউ যদি জিজ্ঞেস করেন, আপনার ছেলে মেয়ে কি, তিনি নির্বিকার ভঙ্গিতে বলেন, আমার 2 মেয়ে। এটা বলতে তার আটকে যায় না বা তিনি কোনো কষ্ট বোধ করেন না। শাহানার ধারণা, জহিরের সঙ্গে অরুর হয়তো কোনো যোগাযোগ আছে। এই বিষয়ে জহিরকে তিনি কখনো কিছু জিজ্ঞেস করেননি, আজকাল মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছা করে। তরুর অস্থির ভাবটা আরও বাড়ল। জহির ভাই এখানে এসেছে কিন্তু এখনো বের হচ্ছে না। কি করছেন তিনি? চা খাচ্ছেন, কয় কাপ চা? এই ঝাঝা দুপুরে চা খাবার দরকারটা কি? তার ইচ্ছা করছে উকি দিয়ে দেখতে, ইচ্ছে করলেও যাওয়া যাবে না, সবাই ঘুমোচ্ছে, ভেতর থেকে দরজা বন্ধ করবে কে? তরু বসার ঘরের জানালার পাশে এসে দাঁড়ালো, আর তখনই চোখ পড়ল জহির ভাই বেরুচ্ছেন, গায়ে সেই পুরনো হলুদ শার্ট। জহির কলিং বেলে হাত দেওয়ার আগেই জানালার ওপাশ থেকে তরু বলল, জহির ভাই। তুমি কলেজে যাও নাই? না, আপনি ওই চায়ের দোকানে বসে কি করছিলেন? দেখেছো নাকি? হ্যাঁ দেখেছি, আপনি ওখানে কি করছিলেন? চা খাচ্ছিলাম, আবার কি? এ বাড়িতে আমরা কি চা বানাতে পারি না যে দোকানে গিয়ে চা খেতে হয়? দরজা খোলো তরু, জানালা দিয়ে কথা বলবো। তরু দরজা খুলল, তার মুখ ভার ভার, বিষণ্ন। কেউ নেই নাকি? ঘর এমন চুপচাপ? এ বাড়ি এখন তো চুপচাপই থাকে, এ বাড়িতে হইচইয়ের মানুষ কোথায়? বসুন জহির ভাই, কেন জানি আপনাকে দেখে আজ খুব ভালো লাগছে। মামা এখনো ফেরেননি? না, আপনাকে আজ অন্যরকম দেখাচ্ছে কেন? কেমন অচেনা অচেনা লাগছে। চুল কেটেছি। আপনাদের পুরুষেরই একটা অদ্ভুত ব্যাপার, 2 দিন পরপর চুল কাটেন আর চেহারা বদলে যায়। মানুষ তো আর বদলায় না, কে জানে হয়তো বদলায়। তোমার মনটা মনে হয় খারাপ, কিছু হয়েছে নাকি? না, কি আর হবে। মামি কোথায়? ঘুমাচ্ছেন, ডাকবো? না না, ডাকার দরকার নেই। জিনিসটা কেমন দেখো তো অরু, এঙ্গেজমেন্টের একটা আংটি কিনলাম, মানে মামা বললেন তাই। তরু হাত বাড়িয়ে আংটির বাক্সটি নিল। জহিরের অসময় আসার উদ্দেশ্য তার মনে পড়ল। আজ 16 তারিখ, মেয়ে দেখার দিন, তরুর মনেই ছিল না। জহির নিচু গলায় বলল,
তোমাকে নিয়ে কিনতে চেয়েছিলাম। ভাবলাম তোমাকে নিয়ে গেলে তুমি শুধু দামগুলি কিনতে চাইবে, মানে আমার তো আবার আংটিটা সুন্দর হয়েছে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, খুবই সুন্দর। আঙুলে লাগবে কি না কে জানে। লাগবে। জহির ভাই আমি একটু পরে দেখব। পরো, দেখো আবার যেন দাগ না লাগে। তরু এক দৃষ্টিতে কিছুক্ষণ জহিরের দিকে তাকিয়ে আংটি পড়ল। জহির বলল, লেগেছে? হ্যাঁ। টাইট হয়নি তো? না। অবশ্যই হলেও অসুবিধা হবে না, ওরা বলেছে ফেরত নিবে। আংটিটা এখন খুলে ফেলো তরু, ঘষা টসা লাগলে যদি দাগ পড়ে যায়। আবার পড়বে না, সোনাতে এত সহজে দাগ পড়ে না। চা খাবেন জহির ভাই? না। ঠান্ডা কিছু দেব? শরবত করে দেই, লেবু আছে। না না কিছু লাগবে না, তুমি বসো। আংটিটা আমাকে একদম মানাচ্ছে না, তাই না জহির ভাই? গায়ের রং আরো ফর্সা হলে মানাতো। যার গায়ের রং সোনার মতো তাকেই সোনার গয়না মানায়। আমাদের কলেজে সায়েন্স গ্রুপে একটা মেয়ে পড়ে, তার গায়ের রং অপিকল কাচের সোনার মতো। তাই নাকি? হ্যাঁ, একবার কয়েক গাছে চুরি পরে এসেছিল, চুরিগুলি গায়ের রঙের সঙ্গে এমনভাবে মিশে গেল যে কোনগুলি চুরি বোঝা যাচ্ছিল না। বলো কি। তবে মেয়েটা দেখতে ভালো না, মেয়েটার দিকে তাকালে মনটা খারাপ হয়ে যায়। এত সুন্দর গায়ের রং, এত সুন্দর শরীর। বলতে বলতে তোর লজ্জা পেয়ে গেল, সুন্দর শরীরে কথাটা বলা ঠিক হয়নি। জহির ভাই কি মনে করলেন কে জানে। জহির ভাই সবারই তো একই রকম নাক মুখ চোখ, তবু কাউকে সুন্দর লাগে কাউকে লাগে না কেন? কি জানি কেন, আমি নিজে দেখতে তো ভালো না, এজন্য এটা নিয়ে আমি খুবই ভাবি। তুমি দেখতে খারাপ, কে বলল? খারাপ না, তবে সাধারণ, খুব সাধারণ। সাধারণই ভালো, ছেলেদের জন্য ভালো, মেয়েদের জন্য না। একটা মেয়ের কেমন বিয়ে হবে, কিরকম হবে, বর হবে, তা নির্ভর করে মেয়েটা দেখতে কেমন, মেয়েটি বুদ্ধিমতী কিনা, পড়াশোনায় কেমন, তার মনটা কেমন, এইসব দেখা হবে না? তুমি কি বিয়ে নিয়ে খুব ভাবো? ভাবি, আপনার এই কাণ্ডের পর ভাবি। নিজের চেহারাটা আর একটু ভালো হলে তেমন ভাবতাম না। তোমার চেহারা খারাপ না। তা ঠিক, খারাপ না তবে ভালোও না। বাবা বলছিলেন আজকে যে মেয়েটিকে দেখতে যাবেন সে খুবই সুন্দর, তবে রোগা। জহির কিছু বলল না। ওদের নাকি খুব আগ্রহ, আগের কয়েকটা বিয়ে লাগানি ভাঙানির জন্য ভেঙে গেছে তাই। জহির ঘড়ি দেখল 4:40, অথচ বাইরে এখনো কড়া রোদ, আকাশে মেঘের ছিটে ফোটাও নেই। সে ভেতরের বারান্দায় এলো। দুটো গোলাপ গাছে ওষুধ ধরেছে, পাতা কুকড়ে যাচ্ছে, গাছের কষ্টটা দেখেই বোঝা যায়। গোলাপের অসুখটা খুবই খারাপ, দ্রুত ছড়িয়ে পড়ে, কাল পরশুর মধ্যে ওষুধ এনে দিতে হবে। জহির গাছগুলির কাছে নেমে এলো। তরু বারান্দায় এসে দাঁড়িয়েছে, তার ভঙ্গি দেখে মনে হওয়া স্বাভাবিক যে সে কিছু বলতে চায়। কিছু বলবে তরু? না। তোমার মনটা খুব খারাপ বলে মনে হচ্ছে, কিছু হয়েছে? না, মাথা ধরেছে। চোখ বন্ধ করে ঘরটা অন্ধকার করে শুয়ে থাকো। আপনার এই হলুদ রঙের শার্টটা দেখলে আমার মাথা ধরে যায়। একদিন আপনার বাসায় গিয়ে শার্টটা পুড়িয়ে দিয়ে আসবো, হাসবেন না, সত্যি সত্যি পুড়িয়ে দেব। জহির দেখল তরুর মুখ থেকে বিষণ্ন ভাবটা চলে গেছে, সে হাসছে। হাসলেই মেয়েটিকে সুন্দর দেখায়, হাসলে সবাইকেই সুন্দর দেখায়, কিন্তু এই মেয়েটিকে একটু যেন বেশি সুন্দর লাগে। এবারের মানুষেরা কথা কম বলে, শুধু শাহানা কিছু বেশি কথা বলেন। অরু, তরু এবং মীরা এই তিন বোন তো কথাই বলে না। বোনেরা মিলে গল্প করার দৃশ্য জহির খুব বেশি দেখেনি, তবে এই তিন বোনের মধ্যে তরু খানিকটা সহজ। বাইরের লোকজন এলে সে এগিয়ে গিয়ে গল্প করে, তাও অবশ্য গল্প কিছুক্ষণ। মনে হয় কিছুক্ষণ গল্প করার পরপরই তার আগ্রহ নিভে যায়। তরু নরম গলায় বলল, জহির ভাই। বলো। অসুন্দর মেয়ে হবার সবচেয়ে বড় সমস্যা কি জানেন? একটা অসুন্দর মেয়ে যদি কাউকে পছন্দ করে সে তা জানাবার সাহস পায় না, মনের মধ্যে চেপে রাখতে হয়। এইসব আজে বাজে জিনিস নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানে হয়? যাও আমার জন্য চা বানিয়ে আনো। শাহানার ঘুম ভাঙল। ঘুম ভাঙলে প্রথম তিনি যে কাজটি করেন তা হচ্ছে মতির মাকে বকাঝকা। আজ বকাঝকা চূড়ান্ত রকমের হতে পারে, মতির মারও ঘুম ভেঙেছে। সে এই বকাঝকা মোটেও গ্রাহ্য করল না। সে নির্বিকার ভঙ্গিতে হাত মুখ ধুয়ে রান্নাঘরে ঢুকে বলল, আফা দেহি, আমার এক ফোঁটা চা দেন। জহিরের চা খাওয়া শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে বরকত সাহেব ঢুকলেন। আজ কেন জানি তাকে ক্লান্ত ও বিরক্ত লাগছে। তিনি জহিরকে দেখে বললেন, এসে পড়েছ? মেয়ের এক বড় খালু আমার কাছে এসেছিলেন, তিনি বললেন সন্ধ্যার পর যেতে, রাতেও বাড়িতে খেতে বলেছে। খাওয়াটা কি ঠিক হবে? চা মিষ্টি খাওয়া এক জিনিস আর ভাত খাওয়া অন্য জিনিস। আমি অবশ্য হ্যাঁ না কিছুই বলিনি, খাওয়াতে চাচ্ছে খাওয়াক, তুমি কি বলো? আপনি যা ভালো মনে করেন।
অ্যারেঞ্জড ম্যারেজ এখন ভয়ঙ্কর সমস্যা, ছেলেগুলির চরিত্রে ঠিক নাই, মেয়েগুলিও তেমন, বিরাট টেনশন। তরুর একটা বিয়ে কোনো মতে দিয়ে দিতে পারলে নিশ্চিত হই। এখনই তরুর বিয়ে? হ্যাঁ এখনই। তুমি জানো না বখা ছেলেগুলি খুব যন্ত্রণা করছে, তরু তোমায় কিছু বলেনি? না তো। লজ্জায় বলেনি? বলার মতো জিনিস তো না, তুমি আর নিজের থেকে জিজ্ঞেস করো না, লজ্জা পাবে। না আমি কিছুই জিজ্ঞেস করব না। জহিরের মন খারাপ হলো, বেশ মন খারাপ। সে তরুকে পছন্দ করে, অনেকখানিই করে, এই মেয়েটা মনে কষ্ট নিয়ে ঘুরছে ভাবতেই খারাপ লাগে। কি করেছে ছেলেগুলি? খারাপ কোনো গালাগাল দিয়েছে, নাকি গায়ে হাতটা দিয়েছে? আবার সারাদিন ঝাঝা রোদ ছিল, অথচ সন্ধ্যা মেলাবার আগেই মেঘঝমে আকাশ কালো হয়ে গেল। বরকত সাহেব জহিরকে নিয়ে রাস্তায় নামতেই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে লাগলো। বরকত সাহেব বললেন, বৃষ্টি হলে বাঁচা যায়, কি বলো জহির? জহির চুপ করে রইল। বরকত সাহেব বললেন, অফিসে আমার মাথার উপরের ফ্যানটা ছিল নষ্ট, গরমে সারাদিন খুব কষ্ট করেছি। বৃষ্টিযাত্রা খুবই শুভ, তোমার এই বিয়েটা হবে বলে মনে হচ্ছে। যদি হয় তোমার জন্যও সুবিধা, কাহরান বাজারে মেয়ের নামে ছোট্ট একটা ঘর আছে, ওইখান থেকে রেগুলার ভাড়া পাবে। চলো প্রথমে কিছু মিষ্টি কিনে নি, খালি হাতে যাওয়া ঠিক না। 2 কেজি মিষ্টি কেনা হলো। বরকত সাহেব জহিরকে মিষ্টির দাম দিতে দিলেন না, গম্ভীর গলায় বললেন, মিষ্টি তো তুমি নিচ্ছ না, আমি নিচ্ছি। যার বাসে যাচ্ছি সেই ভদ্রলোক আমার পরিচিত, আমাদের অফিসের পারচেস অফিসার জব্বার সাহেবের ভাইরা ভাই, মেয়ের বড় খালু। বরকত সাহেব 15 টাকায় একটা রিক্সা নিলেন। বৃষ্টিতে রিক্সা করে যাওয়ার আনন্দই নাকি আলাদা। রিক্সা উঠার পরপর মুষলধারে বর্ষণ শুরু হলো। বরকত সাহেব বললেন, ভালো বর্ষণ হচ্ছে তাই না জহির? জি মামা। ইংরেজিতে এই ধরনের বৃষ্টিকে বলে ক্যাটস অ্যান্ড ডগস। কেন বলে কে জানে, তুমি ভিজে যাচ্ছ নাকি? না। আমি ভিজে যাচ্ছি কেন তা তো বুঝলাম না, কোত্থেকে যেন হুড়হুড় করে পানি ঢুকছে। বরকত সাহেব প্রবল বাতাসের বিপরীতেও সিগারেট ধরালেন, গলার স্বর খানিকটা নামিয়ে বললেন, রিক্সা নিয়েছি কারণ তোমাকে কয়েকটা কথা বলা দরকার। বেবি ট্যাক্সিতে গেলে শব্দের যন্ত্রণাতে কিছুই শোনা যেত না। কি কথা? ওই মেয়ের সম্পর্কে 2-1 কথা। ওর কিছু ইতিহাস আছে আমি আগে জানতাম না, আজই জানলাম, মেয়ের বড়খালু বললেন। ওনার কাছ থেকে সব শুনে একবার ভাবলাম মেয়ে দেখা ক্যান্সেল করে দিই। বাংলাদেশে মেয়ে তো অভাব নেই তাই না? তারপর চিন্তা করলাম এর একটা মানবিক দিক আছে। তাছাড়া তুমি যেমন কনসিডারেট ছেলে, সব দিক বিবেচনা করে তুমি হয়তো। ব্যাপারটা কি মামা? মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল। মেয়ের আগে বিয়ে হয়েছে মানে? এ কেমন কথা, কি বলছেন এসব? তুমি যা ভাবছো তা না, কাগজে পত্রে বিয়ে, কাগজে পত্রে ঠিক না, টেলিফোনে। টেলিফোনে একসময় বিয়ের খুব চল হলো না, ছেলে বিদেশে মেয়ে দেশে টেলিফোনে বিয়ে হয়ে যায়, তারপর মেয়ে চলে যায় স্বামীর কাছে, ওরকম বিয়ে। ছেলে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে মেরিন বায়োলজিতে PhD করত, টেলিফোনে বিয়ে হলো, মেয়ে চলে যাবে কিন্তু ভিসার জন্য যেতে পারে না, আমেরিকানরা ভিসা দিতে বড় ঝামেলা করে, ভিসা পেতে লাগলো 9 মাস, যাবার সব ঠিকঠাক, হঠাৎ ছেলের এক টেলিগ্রাম এসে উপস্থিত, মেয়ে যেন না আসে। যা বৃষ্টি, কি বলছি শুনতে পাচ্ছ জহির? পারছি। যাই হোক, মেয়ের যাওয়া বন্ধ হয়ে গেল, তার সপ্তাহখানেক পরে ছেলের চিঠি এসে উপস্থিত, সেই বিয়েতে আগ্রহী নয়, তাকে যেন ক্ষমা করা হয়। পুরো ব্যাপারটার জন্য সে খুবই লজ্জিত এবং অনুতপ্ত। ক্ষতিপূরণ হিসেবে সে $5,000 একটা ড্রাফট পাঠালো। মেয়ে অবশ্যই কিছুতেই তা নিবে না, মেয়ের আত্মীয় স্বজনরা মেয়ের কথা শুনল না, কাওয়ারান বাজারে মেয়ের নামে একটা ঘর রাখল। কতদিন আগের কথা? 2 বছর। বিনা অপরাধে মেয়েটার শাস্তি হচ্ছে। মেয়েটার আগে বিয়ে হয়েছে এটা শুনেই সবাই পিছিয়ে যায়, কিরকম বিয়ে কি সমাচার কিছুই জানতে চায় না, জানলেও পিছিয়ে পড়ে। মেয়ের বাবা ক্ষমতাবান হলে ভিন্ন কথা ছিল, বাবাই স্কুল মাস্টার, 4-5টা ছেলে মেয়ে। তাই আমি ভাবলাম তোমার যদি আপত্তি থাকে তাহলে না হয় বাদ দাও। তবে আমার কি মনে হয় জানো জহির, দুঃখ পাওয়া মেয়ে তো, এ ভালো হবে। তুমি কি মেয়ে দেখতে চাও না? চাই। দ্যাটস গুড, মেয়ে পছন্দ হলে বিয়ে করে ফেলো, সমস্যায় পর একটা পরিবারকে সাহায্য করা হবে, এর ফল শুভ না হয়েই যায় না। তাছাড়া তোমার মন ভালো, এই মেয়ের জন্য একটা ভালো মনের ছেলে দরকার। পল্লবীতে বাড়িটার সামনে তারা যখন রিক্সা থেকে নামলো তখন দুজনই চুপসে গেছে। 15 টাকায় ঠিক করে আনা রিক্সাওয়ালা চাচ্ছে 25 টাকা। ইলেকট্রিসিটি চলে গিয়ে চারদিক ঘন অন্ধকার। টর্চ লাইট জ্বালিয়ে এক ভদ্রলোক ছাতা হাতে এগিয়ে এলেন, বিনীত গলায় বলতে লাগলেন, বড় কষ্ট হলো আপনাদের, বড় কষ্ট হলো, গত 5 বছরে এমন বৃষ্টি হয় নাই, ঘরের ভিতরে পানি ঢুকে গেছে ভাই সাহেব। বসার ঘরটি ছোট, এক ছোট চিলতে ঘরের ভেতর এক সোফা সেট ছাড়াও একটা খাট,
খাটের মাথার দিকে পড়ার টেবিল, পড়ার টেবিলের কোন ঘেঁষে একটা বুকশেলফ। বুকশেলফের বই দেখে মনে হয় এ বাড়িতে রহস্য রোমাঞ্চ প্রেমিক কোনো পাঠক আছে। জহির বসেছে কোনার দিকের বেতের চেয়ারে, বুকশেলফের বইয়ের নাম পড়তে চেষ্টা করছে। নরপিশাচ, ভয়ঙ্কর রাত, তিন গোয়েন্দার অভিযান, একটি রক্তপিপাসু প্রেতের কাহিনী। টেবিলের উপর একটা হারিকেন চলছে, হারিকেন থেকে যত না আলো আসছে তার চেয়ে বেশি আসছে ধোঁয়া। বয়স্ক একজন লোক বিরক্ত গলায় বললেন, হারিকেনটা ঠিক করতে দাও না কেন? 13-14 বছরের একটা বালিকা হারিকেন ঠিক করতে এসে হারিকেন নিভিয়ে ফেলল। ঘর পুরোপুরি অন্ধকার। ভদ্রলোক বিরক্ত গলায় বললেন, এরা যদি একটা কাজও ঠিক মতো পারে, যাও এই জঞ্জাল নিয়ে যাও এখান থেকে, মোমবাতি আনো। মোমবাতি আসতে দেরি হলো, সেই মেয়েটি মোমবাতি নিয়ে এসেছে। মোমবাতি টেবিলে বসাতে বসাতে বলল, বাবা ওনাদের খাবার দেওয়া হয়েছে। এখনই খাবার কি, কথাবার্তা বলি? বয়স্ক ভদ্রলোক বললেন, খাবার বোধহয় বেড়ে ফেলেছে, এরা কোনো কাজ ঠিক মতো করতে পারে না। বললাম ঘণ্টাখানিক পরে খাবার দিতে, অন্ধকারের মধ্যেই বসে আছে। আসুন চারটা খেয়ে নি, আসুন আসুন ভেতরে আসুন। আর গাধাগুলি কি বারান্দায় আলো দেবে না? তিনজন খেতে বসলেন, জহির, তার মামা এবং বুড়ো এক ভদ্রলোক যার নাম দিদার হোসেন, ইনি মেয়ের বড় খালু। খাবার টেবিলের কোন ঘেঁষে মাথা নিচু করে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তাকে এক পলক দেখে জহির হতভম্ব। এই কি সেই মেয়ে? মানুষ এত সুন্দর হয়, এত স্নিগ্ধ চেহারা কারোর হয়? দ্বিতীয়বার তাকার সাহস তার হলো না, যদি দ্বিতীয়বার তাকিয়ে দেখে আগের দেখায় ভ্রান্তি ছিল। দিদার হোসেন বিরক্ত গলায় বললেন, কাঠের মতো দাঁড়িয়ে আছো কেন মা, মেহমানদের সালাম আলাইকুম দাও। সালাম আলাইকুম। এর নাম আসমানি, আর তুমি খাদিমদারি করো তো মা? লোকজন খাওয়া নয়, মেয়েটি মনে হয় খুবই আনাড়ি। জহির প্লেটে হাত ধুয়েছে, সেই পানি না সরেই আসমানি সেখানে এক হাত পোলাও দিয়ে লজ্জায় বেগুনি হয়ে গেল। দিদার হোসেন রাগি গলায় বললেন, এরা একটা কোনো কাজ যদি ঠিক মতো পারে, এই এই ছেলে কি পানি ভাত খাবে? জহির আরেক পলক তাকালো মেয়েটির দিকে, বেচারির চোখে পানি এসে যাচ্ছে। জহিরের মনটা মায়ায় ভরে গেল। মেয়েটা জহিরের প্লেটটা সরিয়ে দিতে গেল, ধাক্কা লেগে একটা পানির গ্লাস উল্টে গেল। দিদার হোসেন তিক্ত মুখে বললেন, এ বাড়ির প্রত্যেকটা মানুষ গাধা, আসমানি তুই যা তো এখান থেকে। মেয়েটি পালিয়ে বাঁচল। জহির বুঝতে পারছে রান্নাঘরে ঢুকে মেয়েটা হাউমাউ করে কাঁদবে। দিদার হোসেনের মেজাজ আরো খারাপ হলো। কিছুক্ষণ পরপর ছোটখাটো বিষয় নিয়ে তিনি হইচই করতে লাগলেন। আচ্ছা এই লেবু কে কেটেছে? একটা লেবু কিরা ঠিক মতো কাটতে জানে না? এইসব কি, এটা কি মানুষের বাড়ি না অস্তাবল? রাত 10টায় ফেরার ঠিক আগে আগে বরকত সাহেব বললেন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা একটা আংটি নিয়ে এসেছি, আপনারা যদি অনুমতি দেন তাহলে আংটিটা আসমানের মার হাতে পরিয়ে দিতে পারি। দিদার হোসেন আনন্দে অভিভূত হয়ে গেলেন, তার চোখে অশ্রু চিকচিক করতে লাগলো। যারা খুব সহজে রাখতে পারেন তারা খুব সহজে আনন্দিত হতে পারেন। দিদার হোসেন গাঢ় স্বরে বললেন, এই মেয়েটিকে আমি ছোটবেলা থেকে চিনি, সে যে কত ভালো মেয়ে আপনারা যত দিন যাবে তত বুঝবেন। মেয়েটা দুঃখী, দুঃখী মেয়েটাকে আপনি সুখ দিলেন, আল্লাহ আপনার ভালো করবে। আংটি নেবার জন্য মেয়েটি বসার ঘরে এলো। জহিরের খুব ইচ্ছে হচ্ছিল আরেকবার মেয়েটির দিকে তাকাতে, বড় লজ্জা লাগছে, কেউ না দেখে মতো সে কি একবার তাকাবে? জহির তাকালো, আশ্চর্য, মেয়েটিও তাকিয়ে আছে। কি গভীর মায়া, কি গভীর ভালোবাসা মেয়েটির চোখে, চোখ দুটি ফোলা ফোলা। আহা, বেচারি বোধ হয় কাঁদছিল এতক্ষণ। করিম সাহেব অবাক হয়ে বললেন, কিসের কার জহির? জহির কোনো শব্দ করল না, মাথা নিচু করে ফেলল। নিজের বিয়ের কার্ডের কথা মুখ ফুটে বলা যায় না, লজ্জা লাগে। করিম সাহেব খাম খুলতে খুলতে বললেন, বিয়ে ঠিকঠাক হয়ে গেল? জি স্যার। ওই মেয়ে মালিবাগ না কোথা যেন থাকতে বলছিলে? যাত্রাবাড়িতে থাকে স্যার। ও আচ্ছা, যাত্রাবাড়ি, ভেরি গুড, খুবই খুশির সংবাদ। মে স্যার ইন্টারমিডিয়েট পাস, হায়ার সেকেন্ড ডিভিশন পেয়েছে 582, ফোর্থ পেপার থাকলে ফার্স্ট ডিভিশন পেয়ে যেত, সায়েন্স গ্রুপ স্যার। খুব ভালো, বিয়ে কবে? সামনের মাসের 12 তারিখ, এই মাসই হতো, এই মাসটা আবার আসমানের জন্ম মাস। মেয়ের নাম বুঝে আসমানি? জি, ডাক নাম বুড়ি, আদর করে ছোটবেলায় ডাকতে ডাকতে বুড়ি নাম হয়ে গেল। জহিরের হয়তো আরও অনেক কথা বলার ছিল, বলা হলো না। করিম সাহেব সময় দিতে পারলেন না, তার হাতে অনেক কাজ। জহিরের শার্টের পকেটে আসমানের একটা পাসপোর্ট সাইজ ছবি, তার খুব ইচ্ছা স্যারকে ছবিটা দেখায়, সেই সুযোগ হলো না। করিম সাহেব বললেন, আচ্ছা দেখো তো জহির, ইদ্রিস এসেছে কিনা, ওকে ক্যালকুলেটরের ব্যাটারি আনতে পাঠালাম, এখনও খোঁজ নেই, এদের বিন্দুমাত্র রেসপন্সিবিলিটি যদি থাকে।
জহির দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইদ্রিসের খোঁজে গেল। আসমানের ছবি গত 4 দিন ধরে সে পকেটে নিয়ে ঘুরছে, কাউকে দেখাতে পারছে না। কেউ দেখতে চাইলে দেখানো যায়, না চাইলে তো আর পকেট থেকে ছবি বের করা যায় না। তবু টিফিন টাইমে সদরুল সাহেবের সামনে পকেট থেকে কাগজ বের করার সময় এমনভাবে বের করলো যে ছবিটা বোধহয় পড়ে গেল। সদরুল সাহেব বললেন, বাহ সুন্দর মেয়ে তো, কে? ব্যাস এই পর্যন্তই। এবার কে বলাতেই তো জহির হরবর করে সব বলে দিতে পারে না, চক্ষু লজ্জা আছে না? কারোর কোনো উৎসাহ নেই, কেউ কিছু জানতে চায় না, বিয়ের কার্ডটা দেখেও কিছু বলে না। জহির ভেবেছিল অফিসের সবাইকে দাওয়াত করবে, সেই ভাবনা বাতিল করতে হলো। বৌভাত করবে, টাকা কোথায়? খাওয়া দাওয়া বাবদ আলাদা 8,000 টাকা জমা করা ছিল, সেই টাকাটা এক মাসের কথা বলে ট্রান্সপোর্ট অফিসার সদরুল সাহেব ধার নিলেন। 5 মাস হয়ে গেল, টাকাটা ফেরত পাওয়া যায়নি। এখন যদি না পাওয়া যায় তাহলে বৌভাত হবে না। সদরুল সাহেব কি দয়া করবেন, এই বিপদে টাকাটা তাকে ফেরত দেবেন? জহির কার্ড আগাতে আগাতে বললেন, স্যার আমার বিয়ের কার্ড। ভেরি গুড, মুরব্বি কেউ নেই স্যার, আপনি মুরব্বি, আসবেন? আসবো, অবশ্যই আসবো। অফিস শুদ্ধ দাওয়াত করছো নাকি? জি না স্যার, টাকা পয়সা টানাটানি অল্প কয়েকজনকে বলেছি। সদরুল সাহেব ফাইলে অতিরিক্ত মনোযোগী হয়ে পড়লেন। জহিরের দাঁড়িয়ে থাকা না থাকে এখন আর কোনো ব্যাপারই যেন না। জহির ক্ষীণ স্বরে বলল, স্যার একটা ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। পরে বললে হয় না, এখন খুব ব্যস্ত, ফাইল দিয়েছে 1:30, বলেছে 3টার মধ্যে ক্লিয়ার করতে। আরে আমি কি আলাদিনের দৈত্য নাকি? ওই টাকাটার ব্যাপারে মনে করে দেবার জন্য স্যার বলেছিলেন বিয়ের আগে। কিসের টাকা? আপনি নিয়েছিলেন স্যার? ও আচ্ছা, নাও আই রিকল, দেখি কি করা যায়, কাল একবার মনে করে দিও। কত নিয়েছিলাম যেন? 8, আমি 10 ম্যানেজ করে দেবো, বিয়ে শাড়িতে টাকা পয়সা বেশি লাগে। জহির বিশেষ ভরসা পেল না, সে ক্ষীণ স্বরে বলল, কাল কখন মনে করিয়ে দেবো স্যার? 11টার দিকে? আমার এমনিতেই মনে থাকবে, তবু ইন কেস যদি ভুলে যাই তুমি বরং 10:30 মনে করিয়ে দিও। পরদিন সকাল 10:30 খবর নিয়ে জানা গেল সদরুল সাহেব আসেননি, 3 দিনের ছুটি নিয়েছেন, ক্যাজুয়াল লিভ। জহিরের প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা, বৌভাতের আইডিয়াটা বাতিল করা ছাড়া কোনো উপায় রইল না। কার থেকে বৌভাত আজিমপুর কমিউনিটি সেন্টার দুপুর 1:30 এই অংশটা কেটে বাদ দিতে হচ্ছে, ওদের 1100 টাকা অ্যাডভান্স দেওয়া আছে। এ টাকা এখন ফেরত পাওয়া যাবে কি না কে জানে, এদেশে রিফান্ডেবল টাকা বলে কিছু নেই, যে টাকা একবার পকেট থেকে বের হয় সে টাকা আর ফেরত আসে না। জহির অফিস থেকে সদরুল সাহেবের বাসার ঠিকানা নিয়ে নিল, একবার যাবে ওদিকে, লাভ হবে না তবুও যাওয়া। অরুদের বাসা ওইদিকে, ওকে একটা কার্ড দিয়ে যাওয়া দরকার। ওরু অবশ্য বিয়েতে আসবে না, সে এখন আত্মীয় স্বজন কারো সঙ্গে দেখা করে এমন কোনো জায়গায় যায় না। অরুরা থাকে 7তলায়, উঠতে উঠতেই বুকে হাফ ধরে যায়, মাথা ঘুরতে থাকে। কলিং বেল টিপতেই অরু দরজা খুলে দিল, বিরক্ত মুখে বলল, কি ব্যাপার? সন্ধ্যাবেলা ঘুমোচ্ছিলে? হ্যাঁ ঘুমাচ্ছিলাম, সন্ধ্যাবেলা ঘুমানো যাবে না এমন কোনো আইন তো নেই। জহির ভাই আপনি কোনো কাজে এসেছেন নাকি অলৌকিকতা? আছে একটা ছোটোখাটো কাজ। কাজটা এখানে দাঁড়িয়ে সেরে ফেলা যায় না, ভিতরে ঢুকলে আপনি কথাবার্তা বলবেন, শুধু শুধু সময় নষ্ট, আমি 2 রাত ঘুমাইনি। ঘুমাওনি কেন, সত্যি সত্যি জানতে চান? হ্যাঁ, হাইড্রোজেন খেলেছি। হাইড্রোজেন খেলেছি মানে? হাইড্রোজেন আবার কি খেলা? আপনি বুঝবেন না কি বলতে এসেছেন, বলে চলে যান, আমার ঘুম কেটে যাচ্ছে। ঘরে আর কেউ নেই? না, আমি বরং বসার ঘরে চুপচাপ বসে থাকি, তুমি ঘুমাও, ঘুম ভাঙলে কথা বলবো। কথা বলতেই হবে? হ্যাঁ। বেশ তাহলে বসুন। জহির বসে আছে, অরু ঘুমোতে গেল, এটা যেন কোনো ব্যাপারই না। অরু খুব গুছানো মেয়ে, অথচ ড্রয়িং রুমের অবস্থা কি করে রেখেছে, মনে হচ্ছে 1 সপ্তাহ ঝাঁট পড়েনি। একটা মুরগির হাড় অসংখ্য লাল পিঁপড়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। সোফার সাদা কাপড়ে কে যেন চা ঢেলে দিয়েছে, যা ধোয়ার কোনো চেষ্টাই করা হয়নি। টেবিলের উপর একটি ইংরেজি পত্রিকা, সেই পত্রিকায় বিশাল বক্ষায় একটি তরুণীকে দেখা যাচ্ছে। তাকাতে খারাপ লাগে, আবার চোখ ফিরে নিতেও ইচ্ছে করে না। পুরোপুরি 3 ঘন্টা ঘুমোলো অরু। 3 ঘন্টা এক জায়গায় বসে থাকা খুব কষ্টের, আবার অরুকে কিছু না বলে চলেও যাওয়া যাচ্ছে না। অরু শোবার ঘরের দরজা খোলা, জহির বিস্মিত হতভম্ব হয়ে আবিষ্কার করল অরু শুধু একটা শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে, গায়ে ব্লাউজ বা কাচুলি কিছুই নেই। অরুর মতো মেয়ে এমন ভঙ্গিতে ঘুমাবে এটা কল্পনাও করা যায় না। জহির চেয়ার বদলে বসল যাতে অরুকে দেখতে না হয়। ও মা সন্ধ্যা হয়ে গেছে, সরি অনেকক্ষণ ঘুমালাম, আর অনেকক্ষণ ঘুমাতাম মশা কামড়া ছিল বলে ঘুমাতে পারলাম না, এমন মশা হয়েছে। আপনার বিয়ে তাই তো, পকেটে কার্ড দেখে বুঝতে পারছি,
এটা বলার জন্য এসেছেন? হ্যাঁ, বলে চলে গেলেই হতো, খামখা কষ্ট করলেন। বিয়েটা হচ্ছে কবে? 12 তারিখ। ভালো কথা, বিয়ে করুন, বিয়ে করে দেখুন একটা মেয়ের সাথে ঘুমোতে কেমন লাগে। জহির হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ওরু এইসব কি বলছে? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? আজহার সাহেব কোথায়? জানি না কোথায়। কখন আসবেন? তাও জানি না, আসবে হয়তো এক সময়, আবার নাও আসতে পারে। মাঝে মাঝে সে আসে না, আগের স্ত্রীর সঙ্গে ঘুমাতে যায়। ফর্মাল ডিভোর্স তো হয়নি, রাত কাটাতে অসুবিধা নেই। আমাকেও ছাড়বে না, ওর স্ত্রীকেও ছাড়বে না, আমও থাকবে আবার বস্তাও থাকবে। তোমার কি শরীর খারাপ ওরু? না, গায়ে একটু আগে ভারী হয়েছে, এছাড়াও দু একটা লক্ষণ দেখে মনে হয় কনসিভ করেছি, এখনও টেস্ট করিনি। আচ্ছা জহির ভাই, আমি আপনার সঙ্গে তুমি তুমি করে বলতাম, না আপনি আপনি করে বলতাম, আমি পুরোপুরি কনফিউজড বোধ করছি, মনে পড়ছে না। তোমার সঙ্গে আমার তেমন কথাই হতো না। দ্যাটস ট্রু। তবে আপনি করেই বলতে, তুমি বলতে না। তাও ঠিক, আমি ঠিক করেছি, এখন থেকে তুমি করে বলবো। আপনার কি কোনো অসুবিধা আছে? তুমি ডাকের মধ্যে একটা বন্ধুত্বের ব্যাপার আছে, এই জন্যই তুমি। এখন তুমি বললে কারো কিছু বলার নেই, কারো আপনার তো বিয়ে হয়েই যাচ্ছে। আমার এখন কোনো বন্ধু নেই জহির ভাই, একজন বন্ধু দরকার। আজহার সাহেবের সঙ্গে কি তোমার ঝগড়া চলছে? মোটেই না, সে তার বন্ধু বান্ধব নিয়ে এখানে আসে, মাঝে মাঝে হাইড্রোজেন খেলে, আমিও খেলি, ওরা হুইস্কি টুইস্কি খায়, আমি দেখি, ভালোই লাগে। এ বলছো কি এসব? আহা, সব দিন তো খায় না, এসব খেতে পয়সা লাগে। এত পয়সা পাবে কোথায়? একটা বোতলের অনেক দাম, 700 মিলিলিটার, আর একটা বোতলের দাম 800-900 পড়ে যায়, ব্ল্যাক লেভেল হলে তো কথাই নেই। ওরু, তুমি নিজেও কি হুইস্কি টুইস্কি খাও? মাঝে মাঝে খাই, এমন কোনো মজাদার কিছু না, তবে খানিকটা খেলে কি হয় জানেন, খালি কথা বলতে ইচ্ছা করে, তখন বেশ মজাই লাগে। এই যে আপনার সঙ্গে এত কথা বলছি, এর কারণ কি জানেন? আপনি আসার আগে আগে আমি আধ গ্লাস হুইস্কি খেয়েছি। আধ গ্লাস মানে কত পেগ জানেন? অ্যাবাউট 4। আপনি তো নিতান্তই বোকা, তাই গন্ধ থেকে কিছু টের পাননি। জহির পুরোপুরি হকচকিয়ে গেল। ওর সঙ্গে অনেকদিন দেখা হয় না, শেষ দেখা 3 মাস আগে, এই 3 মাসে এই অবস্থা। জহির ভাই, আচ্ছা, আজহার সাহেব সাধারণত কটার দিকে আসেন? ঠিক নেই, মাঝে মাঝে অনেক দেরি করে, আবার মাঝে মাঝে আসেও না, আজ মনে হচ্ছে আসবে না, আজ এই বাড়িতে একা একা থাকবো। একা একা থাকতে ভয় লাগে না? ভয় লাগলেই বা কী করবো, আপনি কি থাকবেন আমার সঙ্গে? আছে আপনার এই সাহস? না নেই, রাত আরেকটু বাড়লে আপনি বিদায় হবেন। আপনি কি মনে করেন আমি বুঝতে পারি না কেন আপনি ওই চেয়ারটি পাল্টে এই চেয়ারে বসেছেন, যাতে আমাকে এলোমেলো অবস্থায় দেখতে না হয়? আপনি কি ভাবছেন আমার আপনার এই আচরণের কারণে আমি আপনাকে অতি ভদ্র, অতি ভালো একজন মানুষ বলে ভাবছি? মোটেই না, আমি আপনাকে ভাবছি সাহস নেই একজন মানুষ হিসেবে। আপনার মতো সাহস নেই মানুষ যেমন আছে, আবার খুব সাহসী মানুষও আছে। জহির ভাই, আপনি কি একজন সাহসী মানুষের গল্প শুনবেন? আজ বরং উঠি, আজ মনে হচ্ছে তোমার শরীরটা ভালো না। আজ আমার শরীর খুবই ভালো আছে, সাহসী মানুষের গল্পটা আপনাকে বলি, আপনি শুনুন। একদিন হলো কি, ওরা কয়েকজন মিলে তাস খেলছে, আমি রান্নাঘরে ওদের জন্য চা বানাতে গিয়েছি, তখন ওর এক বন্ধু এসে বলল, দেশলাই দিন তো ভাবি, দেশলাই দিলাম, সে সিগারেট ধরালো, তারপর বলল, ভাবি আপনার পেটে ওইটা কি কাটা দাগ, মাই গড কি করে কাটলো, বলেই নাভির উপর হাত দিল। তুমি কি করলে? আমার হার্টের কাছাকাছি এর চেয়েও গভীর একটি ক্ষতচিহ্ন আছে, একদিন আসবেন আপনাকে দেখাবো, এটা বললাম। জহির হতভম্ব হয়ে তাকিয়ে রইল, আর প্রায় সঙ্গে সঙ্গে আজহার সাহেব ঢুকলেন, হাতে বাজারের ব্যাগ। বাজারের ব্যাগের ভেতর থেকে একটি ইলিশ মাছ উকি দিচ্ছে, বেশ কিছু আঞ্জাপাতিও দেখা যাচ্ছে। ভদ্রলোক হাসি মুখে বললেন, আরে জহির সাহেব, আপনি কখন এসেছেন? অনেকক্ষণ। বিয়ের খবর দিতে এসেছেন তাই না? হ্যাঁ। ওরকে কি আপনার স্ত্রীর ছবি দেখিয়েছেন? জহির ভাই, বুঝি স্ত্রীর ছবি নিয়ে ঘুরছেন? অফকোর্স, সমস্ত পুরুষ যখন বিয়ের দাওয়াত দিতে যায় তখন তাদের বুক পকেটে থাকে স্ত্রীর ছবি। জহির সাহেব, ছবি বের করুন, 1, 2, 3। জহির মানুষটাকে পছন্দ হচ্ছে, এতক্ষণ ওরুর সঙ্গে কথা বলে বুকের মধ্যে কেমন আতঙ্ক ধরে গিয়েছিল, এখন আর সেই আতঙ্ক সে বোধ করছে না। মনে হচ্ছে ওরুর অনেক কথাই বানানো, মেয়েরা অনেক কিছুই বানায়। ওরুর মুখও কেমন হাসি হাসি দেখাচ্ছে। আজহার বলল, কি ভাই, হ্যাঁ ছবি দেখান। জহির ছবি বের করল, ওরু অনেকক্ষণ তাকিয়ে থেকে জহিরকে বলল, মেয়েটা কি সত্যি এত সুন্দর? আজহারের দিকে ছবি এগিয়ে দিতে দিতে বলল, দেখো দেখো, একটা পারফেক্ট ছবি, আ পারফেক্ট ফেস। আজহার দেখল, হাসতে হাসতে বলল, হ্যাঁ পারফেক্ট ফেস তো বটেই,
তবে চিবুকের তিলটা আমার মনে হয় বানানো। যে ফটোগ্রাফার দোকানে তোলা হয়েছে সেই ফটোগ্রাফার নিজেই এটা বসিয়ে দিয়েছে। যেখানে তিলটা প্রয়োজন প্রকৃতি বেছে বেছে ঠিক সেখানেই তিল দিয়েছে, এটা বিশ্বাস করা শক্ত। যুক্তি শুনে জহির মুগ্ধ হয়ে গেল। আজহার সাহেব মানুষটা তো অসম্ভব বুদ্ধিমান। জহিরকে রাতের খাবার খেয়ে তারপর আসতে হলো। আজহার সাহেব ছাড়লেন না, বললেন, আপনার বোনের রান্না যে কত খারাপ এটা টেস্ট না করে আপনাকে যেতে দিব না। খাওয়ার টেবিলে আজহার সাহেব মজার মজার সব গল্প বলতে লাগলেন। একটি গল্প রামকৃষ্ণ পরমাংশের, বানর শিশু এবং বিড়াল শিশুর গল্প। জহিরের খুব ভালো লাগলো, এই মানুষটা কত কিছু জানে। ওরু কি গল্প শুনে শুনেই লোকটির প্রেমে পড়েছিল? শুধুমাত্র গল্প বলে কি কেউ কাউকে ভোলাতে পারে? নিশ্চয়ই পারে, না পারলে এই লোক কি করে ভোলালো? আজ বুড়ো একজন মানুষ চুলে পাক ধরেছে, একটি চোখ ছোট আরেকটি চোখ বড়, ঠোঁট দুটি ভারী, দাঁত অসমান, কিন্তু কথা যখন বলে মুগ্ধ হয়ে শুনতে হয়, কত রকম ক্ষমতাই না মানুষের থাকে। খাওয়া দাওয়ার পর আজহার জহিরকে নামিয়ে দিতে চললেন। সাততলা ভেঙে নিচে নামার কোনো দরকার নেই, তবু তিনি যাবেনি। অরু বলল, জহির ভাই ওকে আপনার সঙ্গে যেতে দিন, ও সম্ভবত আপনাকে কিছু বলতে চায়, নয়তো ওর মতো অলস লোক সিঁড়ি ভাঙত না। রাস্তায় নেমে আজহার বললেন, সিগারেট খাবেন জহির সাহেব? যদি খেতে চান দুটি সিগারেট কিনুন। ডাক্তার আমার জন্য সিগারেট নিষিদ্ধ করে দিয়েছে, কাজেই আমি এখন নিজে সিগারেট কিনি না, অন্যেরা দিলে খাই। জহির দুটা সিগারেট কিনল। জহির সাহেব, জি, ওরুর কাছ থেকে যা শুনেছি তাতে মনে হয় আপনি কখনো মিথ্যা কথা বলেন না। কথাটা আশা করি মিথ্যা না। মিথ্যা বলার দরকার পড়ে না, দরকার পড়লে হয়তো বলবো। আসুন আপনার সঙ্গে একটু হাঁটি, হাঁটতে হাঁটতে কথা বলি। বলুন। ওরুর সঙ্গে কি আপনার খুব অন্তরঙ্গতা ছিল? জি না। জহির সাহেব, ওর সঙ্গে আপনি কখনো ঘুমিয়েছেন? আমি আপনার কথা বুঝলাম না। না বোঝার মতো তো আমি কিছু বলছি না। হ্যাভ ইউ মেড লাভ উইথ হার? জহির চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আজহার সাহেব অল্প হাসলেন। আপনার মুখ দেখেই বুঝতে পারছি এই জিনিস কখনো ঘটেনি। ওরু কিন্তু আমাকে বলে, সম্ভবত আমাকে হার্ট করতে চায় বলেই বলে। আমি অবশ্যই সহজে হার্ট হই না, শারীরিক সুচিতা নিয়ে আমার খুব মাথা ব্যথা নেই। আমার চেহারাটা ওল্ড ফ্যাশনড, তবে আমি মানুষ ওল্ড ফ্যাশন নই, আই এম এ মডার্ন ম্যান। জহির সাহেব, আপনি যখন ওদের বাসায় থাকতেন কোথায় থাকতেন? ওদের বসার ঘরে। ভেতর থেকে ওই ঘরের দরজা বন্ধ হয় না, তাই না? জি। ওরু সেই কথাই বলছিল। তার বর্ণনা, তার বলার ভঙ্গি সবই এত বিশ্বাসযোগ্য যে। আপনি কি বাসে যাবেন? যদি বাসে যান তাহলে এটাই বাস স্ট্যান্ড, বাসের জন্য অপেক্ষা করুন, আমি তাহলে যাই। আমি আপনার বিয়েতে থাকবো, আই উইল বি দেয়ার। ওরু আসবে কি না তা আমি জানি না। আজকে সকালটা তো সুন্দর কেন? ঘুম ভাঙতেই আসমানের চোখে পড়ল আকাশে, জানালার ফাঁক গলে ছোট্ট একটা আকাশ। কিন্তু এই আকাশ ছোট না, বিশাল আকাশ। যে কোনো বিশাল কিছু সামনে দাঁড়ালে মন কেমন করতে থাকে, শুধু আকাশের সামনে মন কেমন করে না, কারণ আকাশ দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে। তবে আজ আসমানের মন কেমন করছে, কান্না পাচ্ছে। তার মামাতো বোন এসে বলল, আপু ঘুমোচ্ছ? আসমানে চোখ বন্ধ করে রাখলো, যেন সত্যি সত্যিই ঘুমোচ্ছে। সে কাউকে জানতে দিতে চায় না যে সে সারা রাত ঘুমোয়নি, সারা রাত জেগে কাটিয়েছে। বিদেশে থাকা ওই ছেলেটির সঙ্গে তার যেদিন বিয়ে হলো সেদিন রাতেও এই অবস্থা, সারা রাত সে জেগে, এক ফোঁটা ঘুম নেই। অবশ্য ওই রাতে সে একা না, বাড়ির সবাই জেগেছিল, সবাই নানান রকম ঠাট্টা তামাশা করছিল। এর মধ্যে তার এক দুঃসম্পর্কের ফুপাতো ভাই সাদা কাপড় পরে ভুতছে যে তাদের ভয় দেখালো। কত না কাণ্ড হলো সেই রাতে। ওই বেচারা ফুপাতো ভাইটা বেঁচে নেই, পরের বছরই তিন দিনের জ্বরে মারা গেল। ও বেঁচে থাকলে আজও এসে কত হইচই করত। এগুলো ভালো মানুষগুলি যাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ, যারা সব সময় পৃথিবীর সবাইকে আনন্দ দিতে চায়, তাদেরকে এত সকাল সকাল পৃথিবী ছেড়ে চলে যেতে হয় কেন? আপু সবাই রাগ করছে, দুলাভাই কিন্তু চলে আসবে। ভারী লজ্জা লাগছে আসমানের, এখনো বিয়ে হয়নি অথচ দুলাভাই ডাকছে। আজ ওই লোকটার এ বাড়িতে নাস্তা করার কথা, নাস্তার পর দুজন মিলে কিছু কেনাকাটা করবে। যেমন ওর জন্য পায়জামা পাঞ্জাবি এবং স্যুটের কাপড় কেনা হবে, আসমানি কিনবে তার বিয়ের শাড়ি। আজকাল নাকি নতুন নিয়ম হয়েছে এইসব কেনাকাটাগুলি হবু স্বামী স্ত্রী একত্রে করে। এই কেনাকাটা করতে করতে সামান্য পরিচয় হয়, দুপুরে দুজন একসাথে বসে খায়। দেশটা কি সুন্দর করে না বদলাচ্ছে, দুজনে মিলে এই প্রথম কিছু কেনা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? আসমানের মামি বললেন, তোর মুখ দিয়ে তো কোনো কথা বের হয় না, কম দামি শাড়ি গুছিয়ে দিতে চাইলে রাজি হবি না, ব্লাউজ পিস দর্জির কাছে দিয়ে আসবি, স্যান্ডেলের মাপ দিবি, তুই আগে জিজ্ঞেস করে নিবি তোমার বাজেট কত। আসমানের মামা বললেন,
ওর বাজেট কি আর লাখ টাকা হবে নাকি? খামোখে এসব জিজ্ঞেস করে লাভ নেই। খালি হাতে তার বিয়ে করছে না, এইসব মিনমিনে ধরনের ছেলেরা বিয়ের টাকা ইউনিভার্সিটি লাইফ থেকে জমানো শুরু করে, বাইরে থেকে মনে হয় ফকির। আসমানের মামা ওদের দুজনের জন্য একটা গাড়ি জোগাড় করে দিয়েছেন, পুরনো একটা ভোক্স ওয়াগন, সারাদিন থাকবে। ড্রাইভারকে বলা আছে, গাড়িটার একটাই সমস্যা, মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যায়। আসমানিকে অনেক রকম উপদেশও দেওয়া হলো, যেমন ছেলে হয়তো বলবে আমাকে ক্যাশ টাকা দিয়ে দাও আমি কিনে নেব, তুই রাজি হবি না, যা কিনবি দরদাম করে কিনবি, তোর কাছে কত টাকা আছে শুরুতেই জানতে চাইবে, বলবি না। আজ জহিরকে দেখে আসমানের বুকটা ধক করে উঠল, বেচারার মুখটা এত শুকনো কেন, কি হয়েছে? আসমানি আজ তৃতীয়বারের মতো তাকে দেখছে, আজও তার গায়ে ওই হালকা নীল শার্টটা, ওই নীল শার্ট ছাড়া কি বেচারার আর কোনো শার্ট নেই? গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যে জহির ইতস্তত করে বলল, আসমানি একটা সমস্যা হয়েছে। আসমানি চোখ তুলে তাকালো, কিছু বলল না, কি হয়েছে জিজ্ঞেস করার দরকার নেই, নিজ থেকেই বলবে। আমার এক মামাতো বোন আছে, ওর নাম অরু, ও গতকাল আমার কাছে থেকে 7,000 টাকা নিয়ে গেছে, ওর নাকি কি সমস্যা? কি সমস্যা? গুছিয়ে বলেনি, স্বামীর সাথে বনিবনা হচ্ছে না, হয়তো আলাদা থাকতে চায়, আমি কিছু জিজ্ঞেস করিনি, কাঁদতে কাঁদতে টাকাটা চাইলো দিয়ে দিলাম। আজ তাহলে কি করবেন, চলে যাবেন? পছন্দ করে রাখি, পরে এক সময়। আমার জিনিসগুলি থাক, আপনারগুলি কিনে ফেলি। আমার কি জিনিস? পাজামা, পাঞ্জাবি, স্যুটের কাপড়। আরে কি যে বলো, আমি স্যুটের কাপড় কিনবো নাকি? আমি হচ্ছি কেরানি মানুষ। কেরানি মানুষরা বুঝি স্যুট পরে না? পরে না পড়লেও হয়, না পড়াটাই ভালো। আসমানের কাছে জহিরকে খুব লাজুক বলে মনে হচ্ছে না, আশ্চর্যের ব্যাপার বোকা বলেও মনে হচ্ছে না, অথচ সবাই বলছিল ছেলেটা বোকা টাইপের। আসমানের ফুপু তো খুব খারাপ ভঙ্গিতে বলেছিলেন, ভ্যান্দা। রূপ দেখে আর হুশ নেই, সারাক্ষণ হা করে আছে। ঘণ্টাখানিক দুজন নিউ মার্কেটে এলোমেলো ঘুরল, সম্পূর্ণ অজানা অচেনা একজন ছেলে, যে ছেলে দুদিন পর তার স্বামী হবে, তাকে নিয়ে ঘুরতে কেমন লাগে আসমানির বুঝতে চেষ্টা করছে, তবে পারছে না। তবে একটা জিনিস সে বুঝতে পারছে, মানুষটার সঙ্গে তার কথা বলতে ভালো লাগছে, কথা বলতে ইচ্ছাও করছে। নীল রং বুঝি আপনার খুব পছন্দ? কই না তো, এই নীল শার্টটা পরে রোজ আসেন। আসুন আপনার জন্য কয়েকটা শার্ট কিনি, চকলেট রঙের শার্ট আমার খুব পছন্দ, আপনার কি চকলেট রঙের কোনো শার্ট আছে? না। আসুন না একটা কিনি। আশ্চর্যের ব্যাপার, সব রকম শার্ট ঢাকা শহরে আছে, শুধু চকলেট রঙের শার্টই নেই। আসমানি ক্লান্তহীন হাঁটল, এ দোকানে ঢুকলো, ও দোকানে ঢুকলো, কোথাওই পেল না। দুপুরে তারা গেল এক চীনের রেস্তোরাঁয়, অন্ধকার অন্ধকার ঘর, ভালো করে মুখও দেখা যায় না। জহির অবশ্যই এর আগেও বেশ কয়েকবার এই রেস্তোরাঁতে এসেছে, তখন সাথে অরুয়ের ছিল, মাঝে মাঝে অরুর খুব বাজারের নেশা হতো, স্কলারশিপে ফের টাকা জমিয়ে কিছু টাকা হলেই সে বাজারে যাবে, সঙ্গে যাবে জহির। অরু খুব স্বাভাবিক ভঙ্গিতে বলবে, জহির ভাই আমার জিনিসপাতিগুলি ক্যারি করবার জন্যে আমার একজন গাধা দরকার, সঙ্গে চলুন তো। গাধা বলে আপনি আবার কোনোরকম মানসিক কষ্ট বোধ করবেন না, আমার কাছে গাধা কোনো গালাগালি নয়, গাধা হচ্ছে শান্ত, নিরীহ, ভদ্র এবং কষ্ট সহিষ্ণু একটা প্রাণী, নিজের জন্য যে তেমন কিছু কখনো চায় না, সবসময় চায় অন্যকে সুখী করতে। আপনি যেমন আমাকে সুখী করতে চান, তাই না? আপনি চান না আমি সুখী হই? হ্যাঁ চাই, এই জন্যেই গাধা বললাম। বুঝলেন জনাব, রাগ করবেন না। এক গাধা বাজার টাজার করার পর অরু খেতে চেত চাইনিজ রেস্তোরাঁয়, অন্ধকার ঘরে মুখোমুখি খেতে বসা। এইসব খাবার জহিরের মোটেই মুখে রুচে না, স্যুপ কেমন কাঁচা মাংসের গন্ধ, এই জিনিস সবাই এত আগ্রহ করে খায় কি করে? আজ দুজনের কেউই খাচ্ছে না, দুজনে চুপচাপ বসে আছে। স্যুপ মুখে দিয়ে আসমানি বলল, খেতে কেমন যেন ভাতের মারের মতো লাগছে। কথাটা শুনে জহিরের খুব ভালো লাগলো, বেটা মেয়েটা বেশ মজার তো। গুলশান বাজারে যাবেন? গুলশান বাজারে হয়তো চকলেট কালারের শার্ট পাওয়া যাবে, বিদেশিদের মার্কেট তো, ওখানে সব কিছু পাওয়া যায়। আচ্ছা আপনি কি কখনো গুলশান মার্কেটে গিয়েছেন? না, আমিও যাইনি, আমি শুধু শুনেছি। বলতে বলতেই অকারণ মনের আনন্দে আসমানি একটু হেসে ফেলল, কি সুন্দর হাসি! হাসির সময় অনেক মেয়ের চোখ ছোট হয়ে যায়, কিন্তু এই মেয়েটার সবই অদ্ভুত, এর চোখ বড় হয়ে যায়। আসমানি, জি, এই খাবারগুলি খেতে তোমার একটুও ভালো লাগছে না, তাই না? হ্যাঁ, আমারও না। তাহলে চলো উঠে পড়ি, টেবিল পরিষ্কার করে নিয়ে যাক, তারপর আমরা খানিকক্ষণ কফি খেতে খেতে গল্প করব। কথাগুলি আসমানি খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, যেন সে প্রায় এখানে আসে, প্রায় খাবার টাবার শেষ করার পর কফি খায়, গল্প করে। আসমানি, জি, তুমি কি প্রায় এখানে আসো? না তো, আমি কয়েকবার এখানে এসেছি অরুর সঙ্গে,
ওর আবার এইসব খাবার খুব ভালো লাগে। জহির লক্ষ্য করল আসমানিকে এখন কেমন অন্য মনস্ক লাগছে। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, মানে এমনি জিজ্ঞেস করা, তোমার ইচ্ছা না হলে জবাব দিও না। আপনি কি বলতে চান আমি জানি? যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তার সঙ্গে আমার কখনো দেখা হয়েছে কি না, এই তো? জহির খুবই অবাক হল, মাথা নিচু করে বলল, হ্যাঁ না কোনোদিন দেখা হয়নি। তবে ওনার ছবি তোমার কাছে আছে তাই না? হ্যাঁ একটা ছবি আছে। ওই ছবিতে ওনার গায়ে নিশ্চয়ই চকলেট রঙের একটা শার্ট ছিল? আসমানি শান্ত চোখে তাকিয়ে রইল, জহিরের কথার জবাব দিল না। জবাব দেওয়ার কিছু নেই, কথাটা পুরোপুরি সত্যি। আসমানি ভেবে পেল না বোকা ধরনের এই মানুষটা এটা কি করে বুঝে ফেলল। চলো যাওয়া যাক, অনেকক্ষণ বসে আছি, ওরা হয়তো ভাবছেন। আসমানি নিঃশব্দে উঠে দাঁড়ালো কিন্তু কিছু বলল না। সত্যি সত্যি অনেকক্ষণ কেটে গেছে, বিকেল হয়ে গেছে, আকাশ মেঘলা। আজকে সকালটা খুব সুন্দর ছিল, এখন কেন জানি ভয়ঙ্কর খারাপ লাগছে। আসমানির চেঁচিয়ে কাঁদতে ইচ্ছে করছে। আসমানি বলল, আপনাকে সঙ্গে আসতে হবে না, আপনি থাকুন, আমি একা একাই যাব। তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করেছ? আসমানি জবাব দিল না, কিন্তু জহির দেখল আসমানির চোখ ছলছল করছে। বারান্দায় কে যেন দাঁড়িয়ে, লম্বা একজন, কেউ এমনভাবে দাঁড়িয়ে যেন সে নিজেকে লুকাতে চাইছে। আগে বারান্দায় সারা রাত 2500 ওয়াটের একটা বাতি জ্বলত, এখন জ্বলে না, সুইচে কি যেন গণ্ডগোল হয়েছে। রাত প্রায় 8টা, 2টা টিউশনই শেষ করে ফিরতে ফিরতে রাত 9:30 মতো বাজে। ভাগ্যিস আজ একটা বাড়িতে যেতে হয়নি। ছেলেটার গলা ব্যথা তাই। বারান্দায় পা দেওয়ার আগেই জহির বলল, কে কে? জহির ভাই আমি তরু। আরে তরু, তুমি এখানে কতক্ষণ ধরে আছো? অনেকক্ষণ। বলো কি, 10টার আগে আসলে তো আমাকে পাওয়ার কথা না, ভাগ্যিস পেয়ে গেলে। আজ একটা ছেলে পড়লো না, ওর গলা ব্যথা। তুমি কথা বলে সময় নষ্ট করবেন না জহির ভাই, দরজা খুলুন। জহির তালা খুলতে খুলতে বলল, অপেক্ষা করার কোনো দরকার ছিল না তরু, যখন দেখলামই নেই তখন একটা স্লিপ লিখে চলে গেলেই হতো। তুমি স্লিপ লিখে চলে গেলেই আমি বাসায় চলে যেতাম। আপনি এত বকবক করছেন কেন জহির ভাই, দরজাটা খুলুন। তোমাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, চাবিটা কোথায় থাকে দেখো, আমার একটা চাবি সঙ্গে থাকে, আর একটা চাবি জানালা খুলে একটু হাত বাড়ালেই পাবে। যদি কখন এসে দেখো আমি নেই, তখন হাত বাড়িয়ে চাবি নিয়ে দরজা খুলে ফেলবে, তখন আর কষ্ট করে বারান্দায় দাঁড়িয়ে থাকতে হবে না। উফ, আপনি এত কথা বলা শিখেছেন। তোমাকে দেখে এত ভালো লাগছে যে শুধু কথা বলতেই ইচ্ছা করছে। কেউ তো আমার কাছে আসে না, হঠাৎ যখন কেউ এসে পড়ে এমন ভালো লাগে। তরু বিছানায় বসতে বসতে বলল, আমি তো জানি অরু আপা মাঝে মাঝে আপনার এখানে আসে তাই না? তা আসে, কাজে আসে, এসেই বলে চললাম, বড় অদ্ভুত মেয়ে। অদ্ভুত এবং সুন্দর তাই না জহির ভাই? হ্যাঁ সুন্দর তো বটেই, মনটাও ভালো। সুন্দর মেয়েগুলির মন সাধারণত একটু ছোট থাকে, ওর সেরকম না। আমি এত রাতে আপনার জন্য কেন বসে আছি তা কি জানেন? না। তাহলে জিজ্ঞেস করছেন না কেন? জহির দেখল তরুর চোখ ভেজা, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ হয়তো কাঁদছিল। জহির অভিভূত হয়ে গেল, কি হয়েছে তরু? ইস, ঘরদোর কি করে রেখেছেন, আমি এসে সুন্দর করে সাজিয়ে দিব। ঘর ভর্তি এত ক্যালেন্ডার কেন, এই জিনিসটাই খারাপ লাগে। এই কি গত বছরের ক্যালেন্ডারও দেখে আছে? ফেলা হয়নি, সুন্দর ক্যালেন্ডার, ফেলতে মায়া লাগলো। এত মায়া করলে চলবে না জহির ভাই, খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হয়। তুমি কি জন্য এসেছো বলো, মামা মামির শরীর ভালো? হ্যাঁ। তাহলে ওরু আপা আপনার কাছে কবে এসেছিল? কেন বলো তো, আপনি আমার কথার জবাব আগে দিন, কবে এসেছিল? দিন তিনেক আগে। কেন? তা দিয়ে তোমার দরকার কি? আহা বলেন না। কিছু টাকার জন্য। কত টাকা? তা দিয়ে তোমার দরকার কি? দরকার আছে জহির ভাই, খুবই দরকার, আপা পালিয়ে গেছে। তোমার কথা বুঝলাম না, পালিয়ে গেছে মানে? আজ বিকেলে আজহার সাহেব এসেছিলেন, তাকে দুলাভাই বলবো কিনা বুঝতে পারছি না, উনি বললেন একটা চিঠি লিখে ওরু পালিয়ে গেছে। কি লেখা চিঠিতে? আমি কি করে জানবো চিঠিতে কি লেখা, চিঠি তো আর সঙ্গে করে নিয়ে আসেননি, আমরা জানতেও চাইনি চিঠিতে কি লেখা। তোমরা ভদ্রলোকের সঙ্গে কোনো কথা বললে না? না, শুধু মা বললো আপনি আমাদের কাছে এসেছেন কেন, আমরা ওর খবর আগেও রাখতাম না এখনও রাখি না। তারপরে লোকটা আপনার ঠিকানা চাইল, সেই ঠিকানাও আমরা দিলাম না। দিলে না কেন? আমি দিতে চাচ্ছিলাম কিন্তু বলার আগেই বাবা বললেন জহিরের বাসা চিনি, ঠিকানা জানি না। লোকটা তখন আর কিছু না বলে চলে গেল। এরপর থেকেই বাসায় কান্নাকাটি চলছে, খুব খারাপ অবস্থা। এদিকে আবার মিরু আবার কি করলো?
আপনি আমার সঙ্গে একটু বাসায় চলুন তো। চলো যাই। কে বলে বাসায় কোনো সমস্যা আছে? সব স্বাভাবিক। বরকত সাহেব উঠানে বসে পত্রিকা পড়ছেন। জহির এবং তরুকে মুখ তুলে একবার তাকিয়ে দেখলেন। মনে হচ্ছে খুব জরুরি একটা খবর পড়ছেন। ওদের দিকে তাকিয়ে নষ্ট করার মতো সময় তার নেই। মামা ভালো আছেন? এসব কি শুনলাম তরুর কাছ থেকে? নতুন কিছু শোনোনি। নতুন আর কি শুনলে? ওরু পালিয়ে গেছে, এই তো শুনেছ? ওরু কি আজ নতুন পালিয়েছে? আগেও তো পালিয়েছে, ইটস নাথিং নিউ। একবার মানুষ যা করে সেই জিনিসটি সে বারবার করে। যাও, ভেতরে যাও, কনসার্ন হওয়ার কোনো দরকার নেই, সব ঠিকই আছে। বরকত সাহেব স্বাভাবিক ভাব দেখাবার চেষ্টা করছেন। ভেঙে পড়েছেন শাহানা। সেই ভেঙে পড়াটা অরুর কারণে না, মিরুর কারণে, তা ঠিক বোঝা যাচ্ছে না। অরুর ব্যাপারটা বোঝা যাচ্ছে, কিন্তু মিরু কি করেছে? মিরুর ঘরে দরজা বন্ধ, সেই ঘর অন্ধকার। কিছুক্ষণ পরপর ফুপিয়ে কান্নার শব্দ আসছে। মামি, মিরুর কি হয়েছে? মিরুর তো কিছু হয়নি। মিরুর কথা কে তোমাকে বলেছে? তরু বলছিল। তরু কি পৃথিবীর সব জেনে বসে আছে? ওর জিব্বাটা এত লম্বা কেন? কে তাকে বলেছে রাত দুপুরে তোমাকে ধরে নিয়ে আসতে? তুমি কে? তুমি করবেটা কি? এত রাগ করছেন কেন মামি? তোমার বোকামি দেখে রাগ করছি? তোমার মতো বোকা পুরুষ মানুষ দেখিনি। আমার কাছ থেকে তুমি যাও তো, তোমাকে দেখলেই রাগ লাগছে। মামির কথায় জহির রাগ করল না। একটা বড় রকমের সমস্যা যে হয়েছে তা তো বোঝাই যাচ্ছে। সমস্যার সময় কারোর মাথা ঠিক থাকে না। মেয়েরা নার্ভাস হয়ে অকারণ রাগারাগি করে। জহির রাত 10টা পর্যন্ত থেকেও বিশেষ কিছু জানতে পারল না। বরকত সাহেব পত্রিকার পাতা চোখের সামনে মেলে আগের মতোই বসে রইলেন। জহির যখন বলল, মামা আমি কি থাকবো না চলে যাব? তোমার এখানে থাকার দরকারটা কি? তরু যে তোমাকে ধরে নিয়ে এসেছে তাতেই আমি রাগ করেছি। আমার সবকটা মেয়ে গাধা, শুধু গাধা না, গাধার গাধা। তরু পাশেই দাঁড়িয়েছিল। বরকত সাহেব তাকেও প্রচণ্ড একটা ধমক দিলেন। সেই ধমকের বিষয়বস্তু হলো গাধার মতো দাঁড়িয়ে না থেকে জানালা বন্ধ করে রাখলে মশা ঘরে কম ঢোকে। জহির চলে গেল। জহির দুবার কলিং বেল টিপল। মনে হয় আজহার সাহেব জহিরের জন্যই অপেক্ষা করছিলেন। দরজা খোলার আগেই বললেন, আসুন জহির সাহেব, আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এ জানতাম আপনি আসবেন, আমার ধারণা ছিল আরও পরে আসবেন। রাত 12টা 1টার দিকে আগে এসে পড়েছেন। কেমন আছেন জহির সাহেব? জি ভালো। বসুন, এই বিছানায় আরাম করে পা তুলে বসুন, আপনাকে অনেকক্ষণ থাকতে হবে, কথা আছে। বলুন কি কথা? বলবো, সবই বলবো, আপনি তো ব্যস্ত হচ্ছেন কেন ভাই? চা খান, দোকান থেকে ফ্লাস্ক ভর্তি করে চা নিয়ে এসেছি, চা খাবো আর গল্প করবো। আগে ব্যাপারটি কি বলুন। ব্যাপার কিছুই নেই, ব্যাপার খুব সিম্পল, ওরু চলে গেছে। ড্রেসিং টেবিলের আয়নায় লিপস্টিক দিয়ে লিখেছে, যেভাবে এসেছিলাম সেভাবে চলে গেলাম। চারদিকে লিলুয়া বাতাস, কাব্য করার একটা প্রচেষ্টা, ফাজলামি আর কি। লিলুয়া বাতাস কি জানেন? না, ডিকশনারিতে পাবেন না। লিলুয়া বাতাস মানে হচ্ছে যে বাতাস মানুষ নিয়ে খেলা করে, মানুষকে উদাস করে, বিষণ্ণ করে। ময়মনসিংহ গীতিকায় আছে, আমি শিখিয়েছিলাম। ও চলে গেল কেন? জানি না ভাই, সত্যি জানি না। উদ্ভট উদ্ভট কথা সে আমার সম্পর্কে অনেককে বলে, যেমন আমি এখানে তাসের আড্ডা বসাই, মদের আড্ডা বসাই, আজে বাজে বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করি, একটা কথাও ঠিক না। কেন সে এসব বলে তাও বুঝি না। আমি একজন শিক্ষক মানুষ, আজেবাজে সব কাণ্ড কারখানা ইচ্ছা থাকলেও আমি করতে পারবো না। আমি জানি সে আমার জন্য অনেক কিছু ছেড়েছে, আমিও কি তার জন্য অনেক কিছু ছাড়িনি? আমি কি তার জন্য আমার স্ত্রী পুত্র কন্যা সব ছাড়িনি? আপনি কি জানেন যে আমার চাকরি চলে গেছে, বেসরকারি কলেজের চাকরি? আমার স্ত্রী কলেজ গভর্নিং বডিকে ভয়ঙ্কর সব কথাবার্তা বলেছে। শুধু তাই না, তার দুঃসম্পর্কের এক আত্মীয়া ফার্স্ট ইয়ারে পড়ে, ওই মেয়েকে ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়েছে। ওই মেয়ে লিখিত একটা অভিযোগ করেছে আমার সম্পর্কে। সে অভিযোগ কি শুনতে চান? অভিযোগ হচ্ছে, একদিন বিকেলে এই মেয়ে আমার কাছে পড়া বুঝতে এসেছিল, তখন নাকি আমি তার শাড়ি খুলে ফেলার চেষ্টা করেছি। শিক্ষকতা আমার পছন্দ, আমি পড়াতে পছন্দ করি, কিন্তু আজ আমার সব গেছে, ঘরে বসে থাকি, কারোর জিনে কিনে নিয়ে আসি আর চুপচুপ করে খাই। আপনি তো একটু আগে বললেন খান না, এইসব রটনা। না, পুরোপুরি রটনা না, ট্রুথ কিছু আছে। সব সত্যিকার সঙ্গে যেমন মিথ্যা মেশানো থাকে, তেমনই সব মিথ্যার সঙ্গেও সত্যি মেশানো থাকে। আপনি বসুন, আপনাকে একটা মজার জিনিস দেখাবো। কি দেখাবেন? বললাম তো, একটা মজার জিনিস, ইন্টারেস্টিং। জহির বসে আছে, তার বসে থাকতে ভালো লাগছে না। আজহার নামের এই মানুষটি সবাইকে মুগ্ধ করে রাখার একটা ক্ষমতা আছে। জহির সাহেব। জি। দেখুন তাকিয়ে, নাম কি বলুন। জহির তাকিয়ে দেখল, জিনিসটির বিশেষ কোনো নাম মনে পড়ল না। বাঁকানো ধরনের একটা ছোরা, ছোরার হাতুড়ে নানান ধরনের কারুকার্য,
নীল হলুদ কিছু পাথর বসানো। আজহার সাহেব শান্ত গলায় বললেন, রাজপুত রমণীদের কাছে এই জিনিস থাকে, ওরা কোমরে গুজে রাখে। ওরও একটি জোগাড় করলে এবং ঘোষণা করলে এটা সে কিনেছে একটা খুন করবার জন্যে, আমাকে সে খুন করবে। এখন বলুন আপনি, আপনাকে আপনার স্ত্রী এই কথা বললে আপনার শুনতে কেমন লাগতো? ওরু খুব রসিকতা করে, আপনার সঙ্গে সে কখনো কি রসিকতা করেছে? না। তাহলে আমার সঙ্গে তার এত কিসের রসিকতা? আমি কি তাকে পা ধরে সেধেছিলাম, এসো তুমি আমাকে বিয়ে করে উদ্ধার করো? না, কখনো না। সে সায়েন্সের মেয়ে, আমি পড়ে ইতিহাস। তার এক বান্ধবীর সঙ্গে কি মনে করে সে আমার একটা ক্লাস করতে এলো। গল্পটা আপনি শুনতে চান? বলুন। আমি পড়াচ্ছিলাম সম্রাট অশোক এবং সম্রাট প্রিয়দর্শিনী, দুজন কি আসলে এক না ভিন্ন? কে সম্রাট অশোক, কে প্রিয়দর্শিনী? আমি ক্লাসে নানান ধরনের ড্রামা করতে পছন্দ করি, কিছু প্রাচীন ভারতীয় ভাষা জানি। এসব দেখে এই মেয়ে অন্যরকম হয়ে গেল। অল্প বয়সী মেয়েদের মনে যখন প্রেম আসে তখন তা আসে টাইডাল ওয়েভের মতো। ওরু নিজে তো ভেসে গেলই, আমাকেও ভাসিয়ে নিয়ে গেল। এই আমি একজন বুড়ো মানুষ, ওল্ড ম্যান। 13th November 1940 আমার জন্ম। আমার বয়স হিসেব করে দেখুন। এই মেয়ে তার নিজের যতটুকু না সর্বনাশ করলো, আমার করলো তার চেয়ে বেশি। এখন সে বলে বেড়াচ্ছে অবিশ্বাস্য সব কথা। আমার এক বন্ধু নাকি রান্নাঘরে গিয়ে তার নাভিতে হাত দিয়েছে। আমার ওই বন্ধুটি চারিত্রিক দিক থেকে মহাপুরুষ ধরনের। সে মাঝে মাঝে আমার এখানে সে তাস খেলত। তার পক্ষে আজহার সাহেব, আপনি বলেছিলেন আপনার এখানে তাস খেলা হয় না। বলেছিলাম? হ্যাঁ, শুরুতে বলেছিলেন। মাঝে মাঝে তাস খেলা হয়, ওয়ান্স ইন আ ফুল মুন। এবারে তো আর মসজিদ বা মন্দির না, এখানে তাস খেলা যাবে না। আপনি তাহলে পুরোপুরি সত্যি কথা বলছেন না। আরে ভাই, কি মুশকিল, পুরোপুরি সত্যি কথা তো কেউ বলে না। কেন বলবে? মানুষ তার কম্পিউটার না যে পুরোপুরি সত্যি কথা বলবে। একমাত্র কম্পিউটার পুরোপুরি সত্যি কথা বলে, এই জন্যই কম্পিউটারের প্রেমে পড়া যায় না, মানুষের প্রেমে পড়া যায়। ভাই আমি উঠি। উঠতে চান? হ্যাঁ। যেসব কথা আপনাকে বলতে চেয়েছিলাম তার একটি কথা আপনাকে এখনো বলা হয়নি। বলুন। নাম্বার 1, আমার ধারণা ওরু জীবিত নেই। চমকে উঠবেন না, চমকে ওঠার মতো কিছু না। আমার আরও একজন স্ত্রী আছে, সে ওরকে হত্যা করার জন্য লোক লাগিয়েছে, এই গুজব বাজারে আছে। নাম্বার 2, মেয়েটা অসুস্থ, সে নিজেও আত্মহত্যা করতে পারে। নাম্বার 3, সে অসম্ভব সুন্দরী মেয়ে, গুন্ডা পাণ্ডাদের হাতে পড়লেও একই জিনিসই হবে। গ্যাংরেপ বলে একটা কথা আছে, আপনি শুনেছেন কিনা জানি না, আপনাকে যেরকম সুফি মানুষ বলে মনে হয় আপনার না শোনারই কথা। গ্যাংরেপ বিষয়টি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন 5 জন যুবক এবং 1 জন তরুণী আছে। যুবকরা সবাই লাইন ধরে অপেক্ষা করছে। দয়া করে চুপ করুন, আপনি ক্রমাগত আজে বাজে কথা বলছেন। কেন বলছেন? কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে। মেয়েটা মারা গেলে আমি বিরাট বিপদে পড়ব, পুলিশ কোনো না কোনো সূত্র বের করে আমাকে জেলে ঢুকিয়ে দিবে, বিজ্ঞ জজ সাহেব দড়িতে ঝুলিয়ে দেবেন। জজ সাহেবরা নিজেরা যেহেতু কখনো দড়িতে ঝুলেন না, তারা জানেন না ব্যাপারটা কি। কাজেই আই এম গোয়িং টু ডাই। আজহার সাহেব জি, আপনি কি মদ্যপান করেছেন? বেশি করতে পারিনি, অল্প করেছি। এত পয়সা আমার কোথায় ভাই? আপনাকে আমি এখন একটা রিকোয়েস্ট করব, যদি চান আপনার পায়ে ধরে রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে, আমি জানি ওরু যদি বেঁচে থাকে তাহলে সে আপনার সঙ্গে দেখা করবেই, আপনি তখন দয়া করে আমাকে সেটা জানাবেন। আমার সঙ্গে দেখা করবে কেন? কারণ আপনাকে সে ভালোবাসে। আপনি একটা মহা গাধা বলে এই সহজ জিনিসটা ধরতে পারেননি। শুধু যে সেই আপনাকে ভালোবাসে তাই না, ওরুর ছোট বোন তরু, ওই মেয়েটাও আপনার জন্য পাগল। এই তথ্যটাও আপনার জানা নেই, আপনি তো ভাই বিশ্বপ্রেমিক। জহির চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বোকামি ছাড়া আপনার মধ্যে এমন কিছু নেই যা চোখে পড়ে। এই বোকামির জন্য যে মেয়েরা প্রেমে পড়তে পারে তা আমার জানা ছিল না। আপনি যদি এখন চলে যেতে চান চলে যেতে পারেন, বোকা মানুষদের আমি বেশিক্ষণ সহ্য করতে পারি না। আ রিচ ম্যান ইউ ক্যান টলারেট মেনি টাইমস, আ ওয়াইজ ম্যান ক্যান ওনলি টুয়াইস বি টলারেটেড, বাট আ ফুল। বাকিটা শেষ করলাম না, শেষ করলে মনে কষ্ট পাবেন। আসুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিতে হবে না? হবে রে ভাই, এগিয়ে দিতে হবে। বাইরে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে এই জন্যই যাচ্ছি। বাসে তুলে দিয়ে আসবো, এতটুকু গুণ আমার আছে। তাছাড়া জানেন না বোধ হয় যে মাতালদের ভদ্রতা বোধ হয় অসাধারণ। আপনি মাতাল হননি? হয়েছি, ভালো মতোই হয়েছি। মদ না খেয়েও মানুষ মাতাল হতে পারে, এটা ভালো কবিতা পড়ে মাতাল হতে পারে, একটা সুন্দর সুর শুনে মাতাল হতে পারে, প্রেমে পড়েও মাতাল হতে পারে। মাতালদের ফেভারে কিছু চমৎকার কথা আছে, আপনাকে বলছি শুনুন। ওরুকে বলে ওরু খুব মজা পেয়েছিল, আপনিও পাবেন, আপনি তরুর বন্ধু। বলবো? বলুন। একজন মাতাল অতি সহজেই ঘুমিয়ে পড়ে, একজন ঘুমন্ত মানুষ কোনো পাপ করতে পারে না, যে পাপ করতে পারে না সে স্বর্গে যায়।
কাজেই মাতালরা সবসময় স্বর্গে যায়। মজার কবিতা না? রাস্তায় প্রচণ্ড বৃষ্টি। আজহার সাহেব নিজে ভিজতে ভিজতে অনেক ঝামেলা করে জহিরকে একটা রিক্সা ঠিক করে দিলেন। রিক্সায় উঠবার ঠিক আগ মুহূর্তে বললেন, আপনাকে অনেক মন্দ কথা বলেছি, দয়া করে মনে কিছু করবেন না। আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি, অরুর ব্যক্তিগত একটা খাতা, ডায়েরিও বলতে পারেন। আমার সম্পর্কে এই খাতায় সে অনেক কিছু লিখেছে, পাশাপাশি আপনার কথাও লিখেছে, পড়লে আপনার ভালো লাগবে। তাই নাকি? জি। অরু ফিরে না এলে আমি পাগল হয়ে যাব জহির সাহেব। আজহার সাহেব রিক্সাওয়ালা এবং আশেপাশের দু একজন মানুষকে সংকিত করে হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠলেন। মাতালদের কান্না নয়, জগৎ সংসার ছারখার হয়ে যাওয়া একজন মানুষের কান্না। রিক্সাওয়ালা পর্যন্ত অভিভূত হয়ে বলল, ভাইজান কাইন্দেন না, আল্লাহরে ডাকেন, আল্লাহ সার আমরা আর কে আছে। সুন্দর ডায়েরিতে মেয়েরা খুব যত্ন করে অনেক কিছু লেখে, এই লেখা মোটেই সেরকম নয়। মোটা লাইন টানা খাতা, শুরুতে বায়োলজির নোট করার জন্য হয়তো কেনা হয়েছিল, বায়োলজির নানান প্রসঙ্গে খাতা ভর্তি, তার ফাঁকে ফাঁকে অন্য সব কথা, হয়তো ফুসফুসে রক্ত সঞ্চালন সম্পর্কে দীর্ঘ একটা লেখার ফাঁকে চার লাইনের সম্পূর্ণ অন্য একটা লেখা। জহির সারা রাত জেগে লেখাগুলি পড়ল। জহির ভাইকে নিয়ে আজ মার সঙ্গে ঝগড়া হলো, ঝগড়া হবার মতো কোনো ঘটনা ছিল না, তবুও হলো। আসলে অন্য একটা ব্যাপারে আমি মার উপরে রেগেছিলাম, সুযোগ পেয়ে রাগ ঝাড়লাম। মা খুব অবাক হলেন, আমি জহির ভাইয়ের পক্ষ নিয়ে এত কথা বলছি কেন? মাঝখান থেকে বেচারা জহির ভাই খুব লজ্জা পেলেন। আমার মনে হচ্ছে বেচারা আর অনেকদিন আমাদের বাসায় আসবেন না, এরকম ছোটোখাটো একটা ঘটনা ঘটে আর জহির ভাই সপ্তাহখানেক এ বাসায় আসা ছেড়ে দেন। আজকে সমস্যার সূত্রপাত হলো এইভাবে, জহির ভাইকে বাজারে পাঠানো হয়েছিল, তিনি বাইম মাছ নিয়ে এসেছেন। সেই বাইম মাছ দেখে মা তার স্বভাব মতো অগ্নুৎপাত শুরু করলেন, সাপের মতো দেখতে একটা মাছ তুমি কেমন করে আনলে, কে খাবে এই মাছ? আমি তখন বললাম, ও মা বাইম মাছ আমার খুব ফেভারিট মাছ। জহির ভাই আনন্দিত চোখে আমার দিকে তাকালো, সেই দৃষ্টি দেখে আমার বড় ভালো লাগলো। মা হতভম্ব, তিনি বললেন, বাইম মাছ তোর পছন্দ, তুই কবে খেয়েছিস? আমি কখনো খাইনি, তবু বুঝতে পারছি এ মাছ অসাধারণ হবে। জহির ভাই বিব্রত গলায় বললেন, সে নাকি এটা বদলে নিয়ে আসবে। আমি বললাম, অসম্ভব, আমি আজ বাইম মাছ ছাড়া অন্য কোনো মাছ খাবই না। তরু জহির ভাইয়ের সঙ্গে কি যেন কথা বলছিল, ওরা বারান্দায় বসে কথা বলছিল। অবাক হয়ে দেখি তরুর গাল লাল, মাথা নিচু হয়ে আছে। আমার পায়ের শব্দ পেয়েই তরু থেমে গেল এবং চোখ মুখ কেমন করে যেন তাকালো। তাকানোর এই দৃষ্টি আমি চিনি। আমি কেন, সবাই চিনে, শুধু গাধার গাধা জহির ভাই চেনে না, কোনোদিন চিনবেও না। আমি তরুকে ডেকে আমার ঘরে নিয়ে গেলাম। বললাম, জহির ভাইয়ের সঙ্গে কি কথা বলছিস? কোনো কথা বলছিলাম না তো। কোনো কথা বলছিলি না? ক্লাসের একটা মেয়ের কথা বলছিলাম। কি কথা? মেয়েটার নাম তৃষ্ণা, ও একটা ছেলের প্রেমে পড়েছে, ছেলেটা ওদের আত্মীয়, ওই গল্পটা বলছিলাম। কেন? কথায় কথায় চলে আসলো, ওর কথা তোমাকেও তো বলেছি। আমি হঠাৎ তরুর গালে প্রচণ্ড চর বসিয়ে দিলাম। এই কাজটা আমি কেন করলাম তরু কি তা বুঝতে পারল? অবশ্যই পারল, আমি যেমন মেয়ে তরুও তো তেমনই মেয়ে, ও কেন পারবে না? ওকে চরটা দিয়েই আমি দু হাতে নিজের মুখ ঢেকে কাঁদলাম। তরু আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করতে লাগলো। জহির ভাইকে আমার এত ভালো লাগে কেন তা বুঝতে চেষ্টা করছি। কারণ নেই, কোনো কারণ নেই। এই মানুষটা একটা অকাট গাধা, একটা ছাগল, একেবারে কথা। বরিশাল মেডিকেল কলেজ থেকে ঢাকায় ফিরছি। আমি বললাম, জহির ভাই আসুন, আমরা ডেকের বেঞ্চিতে বসে চাঁদের আলো দেখতে দেখতে যাই। গাধাটা বলল, ঠান্ডা লাগবে তো। আমি বললাম, লাগুক, একা একা বসে আছি। গাধাটা কোত্থেকে একটা কম্বল না কি যেন এনে আমার গায়ে জড়িয়ে দিল। যখন কম্বলটা জড়িয়ে দিচ্ছে তখন হঠাৎ কেন জানি আমার চোখে পানি এসে গেল। এর নামই কি ভালোবাসা? এই ভালোবাসা কোথায় লুকিয়ে থাকে? কোনো অচেনা জগতে, কোনো অচেনা ভুবনে? কি করে সে আসে, কেন সে আসে, কেন সে আমাদের অভিভূত করে? জহির ভাই আমার পাশে বসলেন, জড়সড় হয়ে বসলেন, একটু সরে বসলেন, যেন গায়ের সঙ্গে গা লেগে না যায়। আমি বললাম, এমন দূরে সরে বসেছেন কেন? আপনার কি ধারণা আমার গায়ের সঙ্গে গা লাগলে আপনার পাপ হবে? জহির ভাই বিড়বিড় করে কি যেন বলল। আমি বললাম, আসুন তো, আপনি আমার আরও কাছে সরে আসুন। তিনি কাছে এলেন। আমি মনে মনে বললাম, জনম জনম তব তারে কাঁদিব। কি আশ্চর্য, কেন কাঁদব? কি আছে এই মানুষটির? রাত কত হবে? দুটা তিনটা না তার চেয়েও বেশি। আমি দরজা খুলে বের হলাম। আকাশ ভেঙে জ্যোৎস্না নেমেছে। কি জ্যোৎস্না, জ্যোৎস্নায় মন এমন করে কেন? অনেকক্ষণ বসে রইলাম বারান্দায়। ওখানে একটা খাটে জহির ভাই কদিন ধরে আছেন। আমি ঘরে ঢুকলাম খুব সাবধানে। আমি একটা ঘোরের মধ্যে আছি, কি করছি বুঝতে পারছি না। জহির ভাইয়ের খাটের পাশে বসলাম। আমার ধারণা ছিল তিনি ঘুমাচ্ছেন, আসলেও কি তিনি ঘুমাচ্ছিলেন না? আমি পাশে বসা মাত্র জহির ভাই বললেন, অরু তুমি ঘুমাতে যাও।
আমি একটা কথা না বলে উঠে চলে এলাম। এরপরে কতবার দেখা হলো, আমরা দুজনে এমন ভাব করলাম যেন এমন একটি ঘটনা কোনো দিনও ঘটেনি, কিংবা কে জানে হয়তো সত্যি এমন কোনো ঘটনা ঘটেনি, হয়তো এটা একটা স্বপ্নদৃশ্য। করিম সাহেব জহিরকে ডেকে পাঠিয়েছেন, বেয়ারা দিয়ে স্লিপ পাঠিয়েছেন, তুমি দেখা করো জরুরি। জহির স্লিপ পেয়েই সঙ্গে সঙ্গে আসতে পারল না, তাকে যেতে হলো মেজো সাহেবের কাছে। এই অফিসের তিন সাহেব, বড়, মেজো এবং সেজো, সবচেয়ে মেজাজি সাহেব হচ্ছেন সেজোজন। অদ্ভুত কোনো কারণে তার ক্ষমতাও মনে হয় খুব বেশি, যদিও মানুষটা খুবই মিষ্টিভাষী। অফিসে যে কোনো কর্মচারী তার ঘরে ঢোকা মাত্র হাসি মুখে বলেন, আগে বলুন তো দেখি কেমন আছেন। কর্মচারী হাত কচলে বললে, জি স্যার, আপনার দোয়া। এমন রোগা রোগা লাগছে কেন, বাড়িতে অসুখ বিসুখ? জি না স্যার, জি না, সব ঠিক আছে স্যার। সব যদি ঠিক থাকে তাহলে আমার সামনে হাসি মুখে বসুন, দু একটা হাসি তামাশার কথা বলুন, যা চলবে। সকলেই জানে এইসব আলগা খাতিরের কথার আসলে কোনো মানে নেই, পুরোটাই এক ধরনের ভরং, এক ধরনের ভান। তবু কেন জানি ভরংটাই ভালো লাগে, ভানটাকে সত্যি ভাবতে ইচ্ছা করে। জহির ভয়ে ভয়ে বলল, স্যার আসব। আসুন জহির সাহেব, বসুন, খবরাখবর কি বলুন। আপনাকে রোগা রোগা লাগছে কেন, কানার কাছে কয়েক গাছে পাকা চুল দেখতে পাচ্ছি, ব্যাপার কি বলুন তো? আপনার মতো ইয়াং ম্যানেরা যদি চুল পাকিয়ে ফেলেন তাহলে সংসার চলবে কিভাবে, চা চলবে? জহির এই দীর্ঘ প্রস্তাবনার কিছুই বুঝতে পারল না। সেজো সাহেব বিনা কারণে গল্প করে সময় নষ্ট করার মানুষ নন, কিন্তু তার উদ্দেশ্যটাও জহির ধরতে পারছে না। কাজকর্ম কেমন চলছে সেটা জিজ্ঞেস করলেন, এই চাকরি কীভাবে পাওয়া গেল তাও জানতে চাইলেন, আমাদের দেশের অবস্থা 10 বছর পর কি হবে তাও বললেন। জহির হ্যাঁ হুঁ ছাড়া কিছুই বলল না, সে কি বলবে। চা শেষ হবার পর সেজো সাহেব বললেন, আচ্ছা যান। কি জন্যে ডেকেছিলেন স্যার? এমনি ডাকলাম, গল্প করার জন্য ডাকা। আমরা এক অফিসে কাজ করি, কেউ কেউ বড় কাজ করি, কেউ ছোট, তাতে তো কিছু যায় আসে না, সম্পর্ক তো রাখতেই হবে। আমেরিকায় আমি দেখেছি অফিসার বস এক টেবিলে বসে জেনিটারের সঙ্গে চা খাচ্ছে, ক্যান ইউ ইমাজিন, একজন জেনিটার যার কাজ হচ্ছে বাথরুম পরিষ্কার করা। আচ্ছা জহির সাহেব যান, পরে দেখা হবে। জহির পুরোপুরি হতচকিত অবস্থায় বের হয়ে এলো, তৎক্ষণাৎ করিম সাহেবের সঙ্গে দেখা করতে গেল। করিম সাহেব কি একটা ফাইলের পাতা উল্টাচ্ছিলেন, তিনি ফাইল বন্ধ করে বললেন, চলো আমার সঙ্গে। প্রথমে গেলেন ক্যান্টিনে, ঢুকতে গিয়েও ঢুকলেন না, বললেন, এখানে ভিড় বড্ড বেশি, চলো বাহিরে কোথাও যাই। ব্যাপার কি স্যার? ব্যাপার কি তুমি কিছু জানো না? জি না। গতকাল অফিসে আসো নাই? জি না, আমার এক মামাতো বোন স্যার, তাকে পাওয়া যাচ্ছে না, অরু তার নাম, আপনি বোধহয় দেখেছেন, কয়েকবার অফিসে এসেছে। তুমি কি সেতু সাহেবের কাছে গিয়েছিলে? জি। সেতু সাহেব তোমায় কিছু বলেছেন? জি না। করিম সাহেব জহিরকে নিয়ে কোনো চায়ের দোকানে ঢুকলেন না, অফিস থেকে রেস্তোরাঁয় বের হয়ে শুকনো গলায় বললেন, তোমার যে চাকরি নিয়ে সমস্যা হচ্ছে তুমি কি শুনেছো? জহির তাকিয়ে আছে, সে কিছুই বুঝতে পারছে না, চাকরি নিয়ে সমস্যা হবে কেন, সমস্যা হবার কি আছে? আমি ব্যাপারটা জানলাম কাল বিকেল 3টায়, বড় সাহেব ছিলেন না, সেজোর সঙ্গে দেখা করলাম, তিনি বললেন চাকরির কন্ডিশনে ছিল টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, ছাটাই হলে অসুবিধা নেই। গত বছর তো স্যার পারমানেন্ট হয়েছে। আমিও সে কথাই বললাম, তিনি ফাইল বের করে দেখালেন যে চাকরি এখনও টেম্পোরারি। ছাটাই কি হয়ে গেছে স্যার? না, এখনো হয়নি। জহির, জি স্যার। আমি কাল রাতে তোমার বাসায় গিয়েছিলাম, অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছি, তুমি ছিলে না, বাসায় ফিরতে একটু দেরি হয়েছিল। জহির, জি স্যার। তোমাকে আমি কীরকম পছন্দ করি তাকে তুমি জানো? জানি স্যার। জানো না, কারণ আমি নিজেও জানতাম না। কাল সারা রাত আমি ঘুমাইনি, বারান্দায় বসেছিলাম। বলতে বলতে করিম সাহেবের গলা ধরে এলো। আসলে এই ছেলেটির প্রতি তার মমতার পরিমাণ তিনি এর আগে কখনোই বুঝতে পারেননি। যে ছেলের দুদিন পর বিয়ে, আজ তার চাকরির সমস্যা, এই ব্যাপারটা তাকে খুবই কষ্ট দিচ্ছে। কেন এমন হবে? তোমার বিয়ের ব্যাপারটা ঠিক আছে তো? জি স্যার, এখনো আছে। ঠিক রাখবে, মেয়ে পক্ষীদের কিছু জানানোর দরকার নেই, তুমি ভয় পেও না, মানুষের ভাগ্য মানুষের কাছে না আল্লাহর কাছে, একটা কিছু হবেই। হঠাৎ করে তোমার চাকরি নিয়ে সমস্যাটা কেন হলো তা তো বুঝতে পারছি না। ইউনিয়নের লিডার মকবুলকে বললাম, মকবুল বলল দেখবে, কিন্তু তার কথার মধ্যে কোনো জোর নেই, দেখলো তো এখনই দেখতে হবে, চাকরি চলে গেলে দেখার কি থাকবে, মকবুলটা একটা হারামজাদা। অর্ডার কি স্যার হয়ে গেছে? না, তবে হয়ে যাবে বলে মনে হচ্ছে, মনে হচ্ছে সেজু সাহেবের কোনো রিলেটিভ ঢুকবে, একটা ছেলের নামে অ্যাপয়েন্টমেন্ট লেটারও ইস্যু হয়েছে। আমি এখন কি করি স্যার?
করিম সাহেব কিছু বললেন না, মন খারাপ করে দাঁড়িয়ে রইলেন। স্যার, আমি কি বাসায় চলে যাব না অফিসে কাজ করব? বাসায় যাবে কেন? বাসায় যাবার কি আছে? অফিসেই থাকো, আল্লাহর উপর ভরসা রাখো। আশ্চর্যের ব্যাপার, এত ভয়াবহ একটা খবর অথচ জহির কাউকেই তা দিতে পারল না। বরকত সাহেবের বাসায় গেল, শাহানা তার সঙ্গে একটি কথা বললেন না। তরু এবং মিরু দুজনের কেউই বাসায় নেই। ওরা কোথায় জিজ্ঞেস করায় শাহানা তীক্ষ্ণ গলায় বললেন, আমি কি রেলের টাইম টেবিল? কে কোথায় গেছে হিসাব রাখব? বরকত সাহেবও কোনো কথা বললেন না, শুধু দুবার বললেন, তার শরীরটা ভালো না, মাথা ব্যথা। এটা আসলে প্রাকারান্তরে বলে দেয়, তুমি এখন যাও। জহির বলল, ওরু কি কোনো খবর পাওয়া গেছে মামা? না, খবর নিয়ে ভাবছিও না। নো নিউজ ইজ গুড নিউজ। আচ্ছা জহির, আমার অনেকদিনের ইচ্ছা ছিল তোমার বিয়ে উপলক্ষে ভালো কিছু দেয়া। একজোড়া কানের দুল কেনা হয়েছে, তুমি মেয়েকে যে গয়না পাঠাবে তার সাথে দিয়ে দিও। দুল জোড়া তরুর কাছে আছে, ওই নিয়ে আরেকদিন আলাপ করবে। আজ যাও, শরীরটা ভালো না, মাথা ধরেছে। জহির উঠে পড়ল। তার ভাগ্যটা অদ্ভুত, সে কষ্টের সময় সে আশেপাশে কাউকে পায় না যাকে কষ্টের কথা বলা যায়। সে এখন যদি আসমানের কাছে চলে যায় তাহলে কেমন হয়? সে কি আসমানিকে বলতে পারবে, আসমানি আজ আমার খুব কষ্টের দিন, আজ আমার চাকরি চলে গেছে? নাকি সে সেজু সাহেবের বাড়িতে যাবে, সেজু সাহেবের স্ত্রীকে বলবে, ম্যাডাম 7 দিন পর আমার বিয়ে, অথচ কোনো পীর সাহেবের কাছে গিয়ে দোয়া চাওয়া যায় না? তাদের কত রকম ক্ষমতার কথা শোনা যায়, সত্যি সত্যি হয়তো তাদের ক্ষমতাও আছে, সবাই সেসব ক্ষমতার খবর রাখে না। জহির কোথাও গেল না, কলাবাগানে বাচ্চাদের পার্কের একটা বেঞ্চিতে অনেক রাত পর্যন্ত বসে রইল। ঘরে ফিরতে ইচ্ছা করছে না, আজ অসম্ভব গরম পড়েছে, তার বুক কাঁপছে, সে খুব একটা ভরসা পাচ্ছে না, এরকম হচ্ছে কেন? বারবার সুশীতল একটা নদীর ছবি শুধু মনে আসছে, যে নদীতে গা ডুবিয়ে শুয়ে থাকা যায়, যে নদীর জলের টান খুবই প্রবল, প্রবল টানে শুধু দক্ষিণের দিকে ভেসে ভেসে যাওয়া, দক্ষিণে সমুদ্র, তারও দক্ষিণে কি, আকাশ মেঘলা। জহিরের ঘরের দরজা খোলা, বাতি চলছে, জহির বারান্দায় থমকে দাঁড়াল। ভেতর থেকে গুনগুন করে গান শোনা যাচ্ছে, খুব কষ্টের একটা গান, কিন্তু গাওয়া হচ্ছে হাসি তামাশা করে, যেন এটা মূল গানের একটা প্যারোডি, যেন কোনো এক হাসির একটা গান। জহির ঘরে ঢুকতে ঢুকতে বলল, কখন এসেছো অরু? অনেকক্ষণ, আপনার চাবি খুঁজে পাইনি বলে তালা ভেঙেছি, সরি ফর দ্যাট। তবে আপনার অনেক কাজ করে রেখেছি, রান্না করেছি, আসুন দুজনে খেতে বসি, নাকি গোসল করবেন? যদি গোসল করতে চান গরম পানি করে দিতে পারি। জহির কিছুই বলতে পারছে না, অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি তো অবাক হচ্ছেন কেন? আপনি নিশ্চয়ই জানতেন আমি একদিন আসবো, জানতেন না? জানতাম। অরুকে কেমন রোগা রোগা লাগছে, তার চোখের নিচে কালি, গাল ঈষৎ লালচে, সম্ভবত গায়ে হাত দিলে উত্তাপ টের পাওয়া যাবে। জহির ভাই, বলো। আপনার মনে যদি কোনো কঠিন প্রশ্ন থাকে তাহলে তার উত্তর খেতে খেতে দেয়া যাবে। আরেকটা কথা, আপনার কেমন লাগছে কেন? ভয়ঙ্কর কিছু কি ঘটেছে? না। তাহলে মুখ এমন গোমরা করে রাখবেন না। আজহারের প্রেমে পড়েছিলাম কেন জানেন? ওই লোকটা মুখ গোমরা করতে পারত না, ভয়ঙ্কর কঠিন সময়ও হেসে ফেলত, আর এমন সুন্দর করে হাসতো যে তার সব অপরাধ ক্ষমা করে দিতাম, তাকে বুকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছা করত। জহির অবাক হয়ে লক্ষ্য করল অরুর চোখে পানি এসে গেছে, সে চোখ মুচছে। এত অল্প সময়ে বেশি কিছু রাখতে পারিনি, একটা পচা বেগুন ছিল ভর্তা করে ফেলেছি, পচা বেগুনের ভর্তা খুবই ভালো জিনিস, ডাল রান্না হয়েছে, আমার ধারণা ডালের মধ্যে তেলাপোকা ডিম পেরেছিল, কেমন তেলাপোকা তেলাপোকা গন্ধ। আপনার স্ত্রী আসমানে এসে সব ঠিক করবে। এতদিন কোথায় ছিলে? মাই গড, একেবারে জীবনানন্দ দাস, এতদিন কোথায় ছিলে? হাসপাতালে ছিলাম, এমআর করিয়েছি। এমআর কি জানেন? না। পেটে যদি আনওয়ান্টেড কোনো শিশু চলে আসে তাহলে আধুনিক ডাক্তারির শান্ত মাকে কোনোরকম কষ্ট না দিয়ে শিশুটিকে মেরে ফেলতে পারে। শিশুটি হয়তো কষ্ট পায় কিন্তু সে তার কষ্টের কথা কাউকে বলতে পারে না বলে আমরা তা জানি না। জহির ভাই, আপনি এমন ঘৃণা ঘৃণা চোখে আমার দিকে তাকাচ্ছেন কেন? আপনার কি মনে হচ্ছে আমি একজন খুনি? না, আমি জানি হচ্ছে, আপনার চোখ দেখে বুঝতে পারছি, আপনার কোনো দোষ নেই। আমারও নিজেকে খুনি মনে হয়, সারাক্ষণ মনে হয় ওই শিশুটা দূর থেকে আমাকে দেখছে। আমার কি ধারণা জানেন? আমার ধারণা ওই শিশুটা একটা মেয়ে, আমি ওর নাম দিয়েছি রাত্রি, যদিও তার এখন আর নামের কোনো দরকার নেই। রাত্রি নামটা কি সুন্দর না জহির ভাই? হ্যাঁ, খুব সুন্দর। আপনার যদি কোনোদিন মেয়ে হয় আপনি ওর নাম রাখবেন রাত্রি। আচ্ছা, প্রমিস করুন। করছি। না, এভাবে করলে তো হবে না, আমার হাত ধরে করুন।
জহির অরুর হাত ধরল, নরম গলায় বলল, যে কাজটা করে তুমি এত কষ্ট পেলে সে কাজটা কেন করলে? রাগ করে করলাম জহির ভাই, প্রচণ্ড রাগ হলো সবার উপর, ওই বুদ্ধিমান অথচ হৃদয়হীন মানুষটির উপর রাগ, কেন জানি আপনার উপরও রাগ হয়েছিল। আমি তো তোমার রাগের যোগ্য নই অরু, আমি অতি নগণ্য একজন, অতি তুচ্ছ। হ্যাঁ তুচ্ছ তুচ্ছ তো বটেই। অরু ভাতের থালা সরিয়ে উঠে পড়ল। কি হয়েছে? বুঝতে পারছি না, সম্ভবত বমি আসছে। সে ছুটে গেল বাথরুমে, চোখে মুখে পানি দিয়ে ফিরে এলো। জহির ভাই আমাকে বাসায় পৌঁছে দিন। কোন বাসায়? আমার স্বামীর বাসায়, আবার কোথায়? অবশ্য আপনি যদি এখান থেকে যেতে বলেন তাহলে ভিন্ন কথা, বলবেন সাহস আছে? রিকশায় যেতে যেতে অরু বলল, আমার বায়োলজি খাতাটা আপনার বাসায় দেখলাম, খাতার লেখা কথাগুলি কি আপনি বিশ্বাস করেছেন? হ্যাঁ। আপনি আসলেই বোকা, সব মিথ্যা ছিল, আজহারকে কষ্ট দেওয়ার জন্যই লিখেছিলাম। সব মিথ্যা? হ্যাঁ সব, বাচ্চা নষ্ট করার যে গল্পটা করলাম তাও মিথ্যা। জহির ভাই আমি চমৎকার একজন অভিনেত্রী, এত চমৎকার যে আমার কোনোটা অভিনয় আর কোনটা অভিনয় নয় তাও আমি নিজেও জানি না। তোমার বাচ্চা তাহলে নষ্ট হয়নি? না। জহির ভাই আপনি দয়া করে আরেকটু সরে আসুন, আমি আচ্ছুত কেউ না, আমার গায়ে গা লাগলে পাপ যদি হয় আমার হবে, আপনার হবে না। তোমাকে দেখে আজহার সাহেব খুব খুশি হবেন। হ্যাঁ হবেন। আচ্ছা জহির ভাই একটা মজার কথা বলি? বলো। মাঝে মাঝে আপনার বোকামিতে আমার গা চলে যায়, আবার আপনার এই বোকামিটাকে আমি ভালোবাসি, সেই সঙ্গে আপনাকেও। অভিনয় করছি, আপনি কি ভাবছেন এগুলো সত্যি কথা? কোনো সুস্থ মাথার মেয়ে কি রিকশায় বসে প্রেমের সংলাপ বলতে পারে? আপনি নিজেকে যতটা বোকা ভাবেন আসলে আপনি তার চেয়েও বোকা। একটা সূক্ষ্ম কোনো পরিবর্তন ঘটে গেছে, কেউ কিছু বলছে না কিন্তু বোঝা যাচ্ছে, সব বেলাতে হয় না, না বললেও অনেক কিছু বোঝা যায়। তাছাড়া আসমান এই বোকা মেয়ে নয়, সে বুঝতে পারছে কিছু একটা হয়েছে এবং তাকে নিয়েই হয়েছে। সেই কিছুটা কি? তাকে কেউ বলছে না, কখনো বলে না, সে কি নিজেই কাউকে জিজ্ঞেস করবে? এতটা নির্লজ্জ কি সে হবে? জহির নামের যে ছেলেটির সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়ে আছে, আজ থেকে মাত্র চার দিন পর যে বিয়ের অনুষ্ঠানটি হবে তাতে কি কোনো সমস্যা? ওরা কি হঠাৎ ঠিক করলো এরকম বিয়ে হওয়া মেয়ের সঙ্গে বিয়ে দেয়া যায় না? তার কি অন্য একটি মেয়ের খোঁজ পেয়েছে যার আগে বিয়ে হয়নি? বিয়ে মানে কি ছিঁড়ে নেওয়া ফুল, যে ফুল আর ব্যবহার করা যাবে না? আসমানি রান্নাঘরে ঢুকল, তার মামি কড়াইয়ে কি যেন নাড়ছেন, সে কি কিছু জিজ্ঞেস করবে মামিকে? মামি একা থাকলে জিজ্ঞেস করা যেত, তিনি একা নন, তিন চারজন মানুষ রান্নাঘরে, এদের মধ্যে অপরিচিত সুন্দর মতো একটি মেয়েও আছে, এর সামনে কিছু জিজ্ঞেস করার অর্থই হয় না। কিছু বলবি নাকি রে আসমানি? না। যাচ্ছিস কোথায়? কোথাও না। আসমানি লক্ষ্য করলো রান্নাঘরে উপস্থিত সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সমস্যাটা কি তাকে বলে ফেললে কি হয়? তার মন এখন শক্ত হয়েছে, সে এখন আগের মতো না, অল্পতেই ভেঙে পড়ে না, পড়বেও না। রান্নাঘর থেকে বেরিয়ে আসমানি ভেতরের বারান্দায় খানিকক্ষণ ইতস্তত হাঁটল। ভেতরের বারান্দায়ও বেশ কিছু মানুষ বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছেন। ওরা সবাই এমন করে তাকাচ্ছেন কেন? সুতিয়াখালের বড় ফুপুও দেখে এসেছেন, ইনাকে আসমানের মোটেই পছন্দ না। সুতিয়াখালের ফুপু ছোটখাটো ব্যাপার নিয়ে ভয়ঙ্কর সব ঝগড়া করেন, ঝগড়ার পর কঠিন অভিশাপ দেন, লোকে বলে তার অভিশাপ নাকি সঙ্গে সঙ্গে লেগে যায়। বড় ফুপু বললেন, আসমানি যাস কই? একটু বাইরে যাচ্ছি বড় ফুপু, তোর সাথে কথা আছে। মামি রান্নাঘর থেকে এই কথা শুনতে পেয়ে ছুটে এসে বললেন, না না কোনো কথা নেই, আসমানি যেখানে যাচ্ছে যাক। আসলে আসমানের কোথাও যাবার জায়গা নেই, ঘর থেকে শুধু বের হওয়া, বের হয়ে বা সে কোথায় যাবে? সে শুনেছে পুরুষদের একা একা ঘুরতে ভালো লাগে, মেয়েদের লাগে না, অন্তত তার লাগে না। তার সবসময় ইচ্ছে করে পাশে কাউকে না কাউকে নিয়ে হাঁটতে, হাঁটার সময় ছোটখাটো দু একটা কথা হবে, গল্প হবে। আসমানি একটা রিকশা নিল, রিকশাওয়ালাটা বেশ মজার, কোথায় যাবে কিচ্ছু জিজ্ঞেস করেনি, উঠে বসার সঙ্গে সঙ্গে চলতে শুরু করেছে যেন সে আসমানের গন্তব্য জানে। আসমানিও কিছু বলল না, যাক না যেখানে যেতে চায়। আচ্ছা ওই লোকটির বাসায় হঠাৎ গিয়ে উপস্থিত হলে কেমন হয়? খুব কি অন্যায় হয়? না কোনো অন্যায় হয় না। থাক, বাসায় ভর্তি লোকজন থাকলে সে লজ্জা পাবে। আসমানি আবার ভাবল, লোকজন বোধহয় থাকবে না, ওই লোকটি তো বড়ই একা। জহির দরজা খুলে তাকিয়ে রইল। আসমানি লাজুক গলায় বলল, আসবো। আসমানের পরনে হালকা সবুজ রঙের একটা শাড়ি,
চুলগুলি বেগুনি করে বাঁধার কারণে তাকে বালিকা বালিকা দেখাচ্ছে। এসো, কি করছিলেন? রান্না করছিলাম। আপনি কি নিজেই রান্না করেন? মাঝে মাঝে করি, তবে বেশিরভাগ সময় বাইরেই খাই। ঘর একটা কাজের লোক আছে, ও আবার রান্না জানে না। বসবো? বসো বসো, কেন বসবে না? আপনাকে আজ অন্যরকম দেখাচ্ছে কেন? মনে হচ্ছে খুব কষ্টে আছেন। কি হয়েছে? কিছু হয়নি। মনে হচ্ছে আপনার খুব শরীর খারাপ। না না, আমার শরীর খারাপ না। ঘরটা আপনি এত বাজে করে রেখেছেন, এত ক্যালেন্ডার কেন? আপনার ঘরে পুরনো ক্যালেন্ডারও দেখি আছে, ফেলতে মায়া লাগে, তাই না? হ্যাঁ, আমারও মায়া লাগে। আমিও সব পুরনো জিনিস ক্ষমা করে দিই। আপনি আজ আজ কী রান্না করেছেন? তেমন কিছু না, ভাত আর ডিম। আপনার সম্পর্কে আমি খুব অদ্ভুত কথা শুনেছি। আপনি নাকি 7 বছর বয়স থেকে মিথ্যা কথা বলেন না? কার কাছ থেকে শুনেছ? যার কাছ থেকেই শুনি না কেন, সত্যি না মিথ্যা সেটা বলুন। ঠিকই শুনেছ। আমার এক বাংলার স্যার বলেছিলেন, কেউ যদি 40 বছর মিথ্যা কথা না বলে থাকতে পারে তাহলে একটা অদ্ভুত ব্যাপার হয়। তখন আমার বয়স ছিল কম, কম বয়সী বাচ্চারা তো পৃথিবীর সব কথাই বিশ্বাস করে। আমিও করেছিলাম, আমি তখন থেকেই মিথ্যা বলি না। মিথ্যা না বললে যে অদ্ভুত ব্যাপারটা হয় সেটা কি? অদ্ভুত ব্যাপারটা হচ্ছে তখন আল্লাহ ওই লোকের একটি প্রশ্নের জবাব দেন। প্রশ্নটি যত কঠিনই হোক, জবাব নাকি পাওয়া যায়। ওই দিন আমি আপনাকে একটা মিথ্যা কথা বলেছিলাম, এটা ভেবে আমার খুব খারাপ লাগছে। আপনি কিছু মনে করবেন না, আমি বাকি জীবনে কখনো আপনার সঙ্গে মিথ্যা কথা বলবো না। ওই লোকটির সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি সারাদিন ওনার সঙ্গেই ছিলাম। আমি জানি। আপনি জানেন? হ্যাঁ, কেউ মিথ্যা বললে আমি ধরে ফেলতে পারি। সত্যি? হ্যাঁ সত্যি। সারা জীবন পরের বাড়িতে মানুষ হয়েছি, আমাকে সারাক্ষণ খেয়াল রাখতে হয়েছে কে আমার সম্পর্কে কি ভাবছে, কে আমাকে কিভাবে দেখছে। এইসব দেখতে দেখতে একসময় টের পেলাম আমি অনেক কিছু বুঝতে পারি। কেউ যখন সত্যি করে বলে ভালোবাসি সেটা যেমন বুঝি, আবার কেউ যখন মিথ্যা করে বলে ভালোবাসি সেটাও বুঝি। শুধু একজনেরটাই পারি না। সে একজনটা কে? আপনার মামাতো বোন অরু, তাই না? হ্যাঁ। দেখলেন তো, আমি অনেক কিছু বুঝতে পারি। তাই তো দেখছি। আচ্ছা, উনি কি বয়সে আমার বড়? না মনে হয়। উনি কি খুব কথা বলেন? না, ও সবসময় কম কথা বলতো, এখন খুব কথা বলে, সারাক্ষণই বলে। কেন বলে জানেন? না, আমি জানি। উনি ওনার স্বামীর কাছ থেকে বেশি কথা বলা শিখেছেন। নিশ্চয় ওনার স্বামী খুব কথা বলেন, বিয়ের পর মেয়েরা স্বামীর মতো হয়ে যায়। দেখলেন আমার কত বুদ্ধি। এখন আপনি দয়া করে একটু সরুন, আমি আমার নিজের জন্য এক কাপ চা বানাবো। মেয়েটা হাসছে, এত ভালো লাগছে দেখতে। জহির লক্ষ্য করল তার চোখে পানি এসে যাচ্ছে, তার বড়ই লজ্জা লাগছে। সে খুব চেষ্টা করতে লাগলো চোখের পানি শুকিয়ে ফেলতে। আসমানি বলল, জানেন আপনার এখানে আমি খুব ভয়ে ভয়ে এসেছি। কেন বলো তো? আজ বাসায় কী জানি হয়েছে, মনে হয় বিরাট কোনো ঝামেলা, আমার বিয়েটা সম্ভবত ভেঙে গেছে। কি বলছো এসব? সত্যি বলছি, আমি আগে আগে অনেক কিছু বুঝতে পারি। আশ্চর্যের ব্যাপার, বিয়েটা ভেঙে গেল। বিয়ে ঠিক 3 দিন আগে ফর্সা লম্বা লালটাই পরা একটা ছেলে প্রচণ্ড শব্দে আসমানিদের ঘরের কড়া নাড়তে লাগল। যেন সে অসম্ভব ব্যস্ত, যেন তার হাতে 1 সেকেন্ডও সময় নেই। দরজা খুলল আসমানি। লাল টাই পরা মানুষটি হাসি মুখে বলল, আসমানি বলো তো আমি কে? আসমানি তাকিয়ে আছে, তার চোখ মাছের চোখের মতো হয়ে গেছে, সেই চোখে কোনো পলক নেই। আমাকে চিনতে পারছো না পারছো না? পারছি। আমি ভেতরে আসবো নাকি আসবো না? আসুন। দরজা ধরে দাঁড়িয়ে থাকলে আসবো কি করে? আসমানি দরজা ছেড়ে দিল। মানুষটি হাসতে হাসতে বলল, আমি তো আসবো, তা তো সবাইকে টেলিগ্রাম করে জানিয়েছি, কেউ তোমাকে কিছু বলেনি? না। খুবই আশ্চর্যের কথা। অবশ্য না বলে একদিক দিয়ে ভালোই করেছে, আমি নিজেই বলবো, কিন্তু এখন আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে চিনতে পারছো না। পারছি, পারবো না কেন? আমি জানি আমার উপর তোমার প্রচণ্ড রাগ, আমার একটা গল্প আছে, গল্পটা শুনলে রাগ থাকবে না। আমার কিছুই শুনতে ইচ্ছা করছে না। ইচ্ছে না করলেও শুনতে হবে, এবং এখানে দাঁড়িয়েই গল্প আমি বলবো না, আমি গাড়ি নিয়ে এসেছি, লেটস গো। আমার কোথাও যেতে ইচ্ছা করছে না। যেতে ইচ্ছে না করলেও তুমি যাবে, ইফ আই কল ইউ ইউ হ্যাভ টু বি দেয়ার। লোকটি অতি সহজ অতি স্বাভাবিক ভঙ্গিতে আসমানের হাত ধরল। গাড়ি চলছে ঝড়ের গতিতে, আসমানের ইচ্ছে করছে বলে আস্তে চালান, অ্যাক্সিডেন্ট হবে, আবার বলতেও ইচ্ছে করছে না। আসমানি। জি। গল্পটা শুরু করি। আমাদের হেলথ ইন্স্যুরেন্সের জন্য একটা মেডিকেল চেক আপ হয়, সেই চেক আপে আমার একটা
ম্যালিগনেন্ট ক্রোধ ধরা পড়ল। ডাক্তাররা আমার আয়ু বেঁধে দিলেন 3 বছর। এইসব খবর তোমাকে দিলাম না, শুধু বিয়েটা ভেঙে দিলাম। আসমানি, জি। তুমি মিরাকেলে বিশ্বাস করো? মিরাকেল অর্থাৎ বাংলা শব্দটা মনে পড়ছে না, অবিশ্বাস্য ধরনের কিছু বলতে পারো। বিশ্বাস করি। আমি করতাম না, এখন করি। কারণ পৃথিবীর যে অল্প কিছু লোক ক্যান্সার জয় করেছে আমি তাদের একজন। আজ আমার শরীরে কোনো ক্যান্সার নেই, আজ আমি একজন সুস্থ মানুষ। বলতে বলতে লোকটি বা হাত আসমানের কোলের উপর রেখে আসমানের দিকে তাকিয়ে হাসল। আসমানি বলল, আপনি দয়া করে রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালান, আপনি তো অ্যাক্সিডেন্ট করবেন। আসমানি, জি। আমি জহির সাহেবের সঙ্গে কথা বলেছি, আমি তার কাছে নতজান হয়ে তোমাকে প্রার্থনা করেছি। মানুষটির হৃদয় দেখে আমি মুগ্ধ। তিনি কি বলেছেন শুনতে চাও? না, উনি কি বলবেন আমি জানি। রাত প্রায় 10টা। জহির রান্না বসিয়েছে, তেলটা খারাপ, প্রচুর ধোয়া হচ্ছে। জহিরকে বারবার চোখ মুছতে হচ্ছে, মনে হচ্ছে সে বুঝি খুব কাঁদছে। আসলেই তাই, ধোয়া ছাড়াই জহিরের চোখ বারবার ভিজে উঠছে। অরুর শরীরটা খুব খারাপ। আজ 3য় দিন, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, ক্রমাগত ব্লিডিং হচ্ছে, 6 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, আরও দিতে হবে। আজ সন্ধ্যায় ডাক্তাররা বলেছেন অবস্থা ভালো না। জহির সারাদিন পাশে বসেছিল। একসময় অরু বলল, এত মন খারাপ করে আমার পাশে বসে থাকবেন না, আমার পাশে বসতে হলে হাসি মুখে বসতে হবে। আমি তোমার মতো কথায় কথায় হাসতে পারি না। ইচ্ছে করেন না তাই পারেন না, ইচ্ছে করলে পারবেন। সত্যি করে বলো তো, তোমার কি খারাপ লাগছে না? নিজের জন্য লাগছে না, বাচ্চাটার জন্য লাগছে। এত সুন্দর পৃথিবীর কিছু সে দেখবে না, না দেখে মরে যাবে। চুপ করে শুয়ে থাকো, বেশি কথা বলো না। জহির ভাই, আসমানি কি তার স্বামীর সঙ্গে চলে যাবার আগে আপনার সঙ্গে দেখা করতে এসেছিল? হ্যাঁ। কিছু বলেছিল? না। আপনি খুব ভাগ্যবান মানুষ জহির ভাই। কেন বলো তো? এই মেয়েটি জনম জনম আপনার জন্য কাঁদবে, এত বড় সৌভাগ্য কজন পুরুষের হয় বলুন। বড্ড ধোয়া হচ্ছে। জহির রান্নাঘর থেকে বারান্দায় চলে এলো। অবাক হয়ে দেখল বারান্দায় রেলিং ধরে আজহার সাহেব দাঁড়িয়ে আছেন, খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন আকাশের দিকে। জহিরকে দেখেই বললেন, অরুর খুব শখ ছিল তার মেয়ের নাম রাখবে রাত্রি। কেন জানেন? কারণ রাত্রি কখনো সূর্যকে পায় না। অবশ্য তাতে তার কোনো ক্ষতি নেই, কেননা তার আছে অনন্ত নক্ষত্রবিধি। আজহার সাহেব চাদরে চোখ মুছতে মুছতে বললেন, ভাই, আপনাকে একটা খারাপ খবর দিতে এসেছি, আপনি দয়া করে আকাশের দিকে তাকান, মনটাকে একটু শক্ত করুন।